আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই সকল আলেমুল মিডিয়াতে আপনাদেরকে স্বাগত জানাই। আসুন আমরা একটি লাইক দিয়ে ইন্টারনেটে সকলে মিলে ইসলাম প্রচার করি। আরো ভালো ভালো নতুন নতুন ভিডিও যদি আমাদের ইনস্টাগ্রাম চ্যানেলে সাবস্ক্রাইব। আউযু বিল্লাহি মিনাস শাইতানির রাজিম। بسم الله الرحمن الرحيم من آمن بالله واليوم الآخر وعامل صالحا فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون। সকলে প্রাণ ভরে বলুন আল্লাহু আকবার। এই বাচ্চা একটু জোরে আওয়াজ তোলো আল্লাহু আকবার। وقال النبي صلى الله عليه وسلم أربع إذا كنا فيك فلا عليك ما فتاك منه حفظ الأمانة وصدق اللسان ورفة في تومة وحسن خليقة كما قال عليه الصلاة والسلام। সকলে চিল্লাইয়ে বলুন আল্লাহু আকবার। وقال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا مولانا মাসে চিনল নবীজি কে মাসে চিনল নবীজি কে গাছে চিনল নবীজি উম্মত হইয়া চিনিলাম না কো চিনিল বনের হরিণী আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা وعلى آل سيدنا مولانا কাজ করিতে গেলেন নবী কাজ করিতে গেলেন নবী মা খাদিজার বাসায় রসুল প্রেমে
মুগ্ধা হলেন পরকালের আশায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ও আলা আলি সাইয়্যিদিনা। যাদের আমল নামার থলি ভর্তি হয়ে গেছে তাদের আর দরুদ শরীফ পড়তে হবে না। বর্তমান যুগ সন্ধিক্ষণে কিছু দল ও মতপথের মানুষের আবির্ভাব হয়েছে বিশ্ব মাজারে, তারা এই যুগে নবীজির মহব্বতে আর দরুদ শরীফ পড়তে চায় না। আমরা কি সব সেই দলের লোক? এ জোরে বলুন, সেই দলের লোক। তারা বলে মরা গরু আর ঘাস খাবে না। কি গরু কথা বলে? আল্লাহু আকবার! বাড়ির থেকে আসার সময় কি মেয়েদের সঙ্গে ঝামালা টামালা করে এসেছেন নাকি? মন গরম গরম ভাব, যা বলে হুজুর একা বলুক, আমরা কিছু বলবো না, কিরকম ঝামেলা টামেলা হয়েছে নাকি? আবার অনেকে হয়তো মনে মনে চিন্তা করছেন, কাল সকাল থেকেই তো রমজান মাস শুরু হয়ে যাবে, রমজান মাসে মসজিদের কোণে বসে কথাবার্তা না বলে বসে থাকতে হয়। আরবি ভাষায় যারা এতেকাব বলা হয়, কি বলা হয়? এতেকাব। তো সেই রকম নিয়ত করে কি বসেছেন নাকি আজকের রাত্রি, যে কাল সকাল থেকেই কথাবার্তা না বলে বসে থাকতে হবে মসজিদের কোণে, আজকে রাত্রির থেকে ট্রেনিং নেই যাতে কালকের আর কথা বলতে না হয়, এরকম নিয়ত টিয়ত করেছেন নাকি কেউ? রমজান মাস কি কাল সকাল শুরু হবে নাকি ভাই, এখনো বাকি আছে কিনা? এই যে মাস আমাদের কাছে চলছে, এটি হলো আরবি চার নম্বরের মাস। ক নম্বর বললাম, এর আগে তিনটি মাস আমাদের কাছ থেকে চলে গেছে নববর্ষ শুরু হয়ে। প্রথম মাসের নাম ছিল মুহররম, দ্বিতীয় মাসের নাম ছিল সফর, তৃতীয় মাসের নাম হলো রবিউল আউয়াল। এই যে মাস আমাদের জীবনের সঙ্গে চলছে এটিকে বলা হয় রবিউস সানি। কি বলা হয়? রবিউস সানি। এরপরে আসবে যে মাস, নাম হলো তার জমাদিউল আউয়াল। তারপরে আসবে যে মাস, নাম হলো তার জমাদিউস সানি। তারপরে আসবে যে মাস, নাম হলো তার রজব। তারপরে আসবে যে মাস, নাম হলো তার শাবান। তারপরে আসবে যে মাস, ওই মাসে একটু এতে কাপের গন্ধ পাওয়া যায়, সেই মাসটির নাম হলো রমজান। তাহলে রমজান এসে গেছে না, এখন অনেক বাকি আছে। তাহলে বাকি যদি থাকে এতে কাপের নিয়ত ভেঙে দেন একটু কথা বলেন, কারণ আমরা বক্তব্য রাখলে আমাদের গা গরম হয়, আর আপনারা চুপ করে যদি বসে থাকেন, মাসের নাম শুনলেই তো এমনি কম্বলের চিন্তা ভাবনা হয়। বাংলাটা প্রবাদ আছে, পৌষের শীত মহিষের গায়ে লাগে, যে মহিষ মাঝে মাঝে গরুর গাড়ি নিয়ে রাস্তায় চলতে চলতে পুকুরে নামে, ঠিক না ভুল? ওর গা গরম হয়ে গেল, গাড়ি টাড়ি মানে না, গাড়ি সমেত পুকুরে নামিয়ে নিয়ে যায়। কিন্তু এই মাসে মহিষও পুকুরের পানির ধারে পাশে নামে না। আবার একটি নাম আছে মাঘ মাস, বাংলায় প্রবাদ আছে মাঘের শীত বাঘের গায়ে লাগে, যে বাঘ জঙ্গল দাপিয়ে বেড়ায় কিছুই পরোয়া করে না, সেও মাঘ মাসে কোকো করে। সেই মাঘ মাস শুরু হয়ে গেছে কিনা? আজকের তৃতীয় তারিখের রজনী। তো মাঘের শীতে আপনারা যাতে হিমালয় পাহাড় মার্কা হইয়ে না যান। হিমালয় পাহাড় বোঝেন তো নাকি? আমাদের ভারতের উত্তরে দুটি দেশ, একটির নাম হলো নেপাল, একটির নাম হলো ভুটান। এই দুটি দেশ মিলে একটি বরফের পাহাড় দাঁড়িয়ে রয়েছে যার নাম হলো হিমালয়। কি নাম বললাম? হিমালয়। 4 মাইল দূরে, 6 কিলোমিটার দূরে এই পাহাড় থেকে কেউ যদি খালি গায়ে 2-3 ঘন্টা দাঁড়িয়ে থাকে, ওর জন্য হয় কবর খুঁড়তে হবে, অন্যথা শ্মশানে চিতা খোঁজ দিয়ে হবে, কারণ ওই বরফের পাহাড়ে ঠান্ডায় আড়ষ্ট হয়ে মরিয়ে কমপ্লিট হয়ে যাবে। এখন আপনারা চুপ করে বসে বসে যদি শোনেন, তো বরফ মার্কা ঠান্ডা হয়ে গেলে আমি আর ওয়াজ করবো কাদের কাছে? এই জন্য আপনাদের একটু কথা বলতে হবে। আপনারা যদি মাঝে মাঝে কথা বলেন তাহলে আপনাদের গা গরম হবে, আর এখানে একটা জজবা তৈরি হবে। কি তৈরি হবে? জজবা তৈরি হবে। যেখানে জজবা তৈরি হয়, আল্লাহ খুশি হয়ে যে সেখানে রহমতের দরজা খুলে দেন। জোরে বলুন সুবহান। তাহলে এখানে রহমত আসুক আমরা চাই,
না আল্লাহর জহমত গজব আসুক চাই, রহমত আসুক আমরা চাই। তো রহমত যদি পেতে চাই তাহলে কথার বিনিময় করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কম বেশি 1500 বছর আগে সোনার মদিনায় মসজিদে নববীর ভিতরে আসরের নামাজ অন্তে, জোহরের নামাজ অন্তে, ফজরের নামাজ অন্তে, যখন যেদিন হাতে যেমন সময় পেতেন, সাহাবায়ে কেরামদের আপনাদের মতো মসজিদে নববীর চাতলে বসিয়ে নবী যে একটু উঁচু মেম্বারে পাথরের উপরে বসতেন। জোরে বলুন সুবহান। বিশ্ব নবীর চাঁদ মুখ দেখার জন্য সাহাবায়ে কেরাম মসজিদে নববীর ভিতরে একটি পাথরের উপরে পাথর সাজিয়ে উঁচু মেম্বার বানিয়েছিল। নবী যখন ওয়াজ করবে তখন ওই মেম্বারে বসবে, সেখান থেকে এই মেম্বার বক্তাদের জন্য উঁচু জায়গা তৈরি হয়েছে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। কারণ বক্তারা যদি শ্রোতাদের মতো সমতল জায়গায় বসে বক্তব্য রাখে, পিছনের মানুষ তো বক্তার মুখ দেখতে পাবে না, একই লেভেলে বসলে পিছনের মানুষ তো বক্তার মুখ দেখতে পাবে না, আর মুখ না দেখলে বক্তৃতা শুনে কলিজাও ভেজে না, ঠিক কি না? এজন্য মুখ দেখার বিশেষ প্রয়োজন আছে। আবার তারই মুখ দেখার জন্য সাহাবারা পাগল পারা ছিলেন, যিনি হলেন পৃথিবীতে বিশ্ব সুন্দর। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমাদের ছেলেরা অভিনেত্রী চেহারা দেখার জন্য সিনেমার কাউন্টারে হাত চালায় না, চালায় না। সিনেমার অভিনেত্রী নায়িকা নায়িকা, এদের একটু ফটো দেখবে পিকচারে ফিল্মে, তাই মাঝে মাঝে কাউন্টারে হাত চালায়, 6 টাকা 10 টাকা 8 টাকা টিকিট দাও, সরাসরি দেখার সুযোগ নাই, ফটো দেখবে তাই অভিনেত্রী। আবার মেয়েরাও মাঝে মাঝে যায় একটু অভিনেতার ফটো দেখে কলিজার গরম পানি করবে তাই। আপনাদের সালতা বেড়িয়ার মায়েরা ভালো, এদের নামে বদনাম টাম দেব না, এরা জীবনে সিনেমায় যায় না, যাত্রাও যায় না, ভিডিও হলো জীবনে স্বামীর কাছে দাবি টাবি রাখে না যে তুমি ঘর পাহারা দাও আমরা একটু দেখি আসি, বেদের মেয়ে ধস না, দেখি আসি একটু বস্তা বন্দি বদুর লাশ, পালকি ভাঙা বউ ফিল্মের নাম, এ শুনলে তো এমনি গা গরম হয়ে যাবে, কি করে পালকি ভেঙে বউ পড়লো। আমার ভাইরা এখানকার মায়েরা ভালো, এদের নামে বদনাম টাম দেব না, শীতের রাতে মার খেয়ে মরণ হবে আমার, ঝামেলা পেতে যাবে। বন্ধুগণ, সাহাবারা তারই চেহারা দেখার জন্য পাগল পারা ছিল। এই পৃথিবীতে যিনি ছিলেন বিশ্ব সুন্দর, তাফসীরে মাফাতিহুল গায়বের ভিতরে, তাফসীরে মাজিদের ভিতরে লেখকেরা লিপিবদ্ধ করেছেন, পৃথিবীতে দুইজন পুরুষকে আল্লাহ বিশ্ব সুন্দর করেছেন। কজন কজন? দুইজন পুরুষকে আল্লাহ বিশ্ব সুন্দর করেছেন, আর চারজন নারীকে আল্লাহ পৃথিবীতে বিশ্ব সুন্দরী করেছে। কিয়ামত পর্যন্ত কোন দেশের কোন যুবক পুরুষ ওই দুইজন পুরুষের রূপ চেহারা সৌন্দর্যের ধারে পাশে ঘিষতে পারবে না। আবার পৃথিবীর কোন নারীরাও কিয়ামত পর্যন্ত ওই চারজন নারীর রূপ চেহারা সৌন্দর্যের ধারে পাশে ঘিষতে পারবে না। এরা ছিল বিরল প্রকৃতির সুন্দর এবং সুন্দরী। চিল্লাই বলুন একটু সুবহানাল্লাহ। স্বজনের নাম বলবো না, বাদ থাকবে, বলতে হবে, তাহলে তো আপনারা চালাক শ্রোতা দেখছি। কেউ তো একটু বললেন না, সামনের বছর এসে বলবেন, তাহলে আর একবার আসার সুযোগ টুযোগ হয়তো বাদাই, কিন্তু আপনারা সে সুযোগ দেবেন না, এবছরই শুনে নেবেন। হুজুর বাসে কি মরে তা ঠিক নাই, আর আমরাও বাসে কি মরি তা ঠিক নাই, এজন্য যা শুনবো এবছরই শুনে নেব। এ সিদ্ধান্তটা ভালো না খারাপ? এ সিদ্ধান্ত ভালো না খারাপ? ভালো ভালো। আমার ভাইরা, দুইজন বিশ্ব সুন্দরের ভিতরে একজন বিশ্ব সুন্দর ছিলেন, তিনি হযরত ইউসুফ আলাইহিসসালাম, যার নাম কোরআনের 12 পারায় যার লম্বা জীবনী আল্লাহ কোট করে দিয়েছেন, ইনি ছিলেন পৃথিবীতে বিশ্ব সুন্দর। আর একজন বিশ্ব সুন্দরের নাম সাইয়েদুল আম্বিয়া রাহমাতাল্লিল আলামিন খাতামান নবিয়্যিন শাফিয়াল মুজনাবিন রাহিতুল আশিকিন মুরাদুল মুস্তাকিন সিরাজুস সালিকিন মিসবাহুল মুকাররাবিন জাদ্দিল হাসানুল হুসাইন আবিল কাসিম, যার মধুর নাম আল্লাহ পছন্দ করে রেখেছেন নিজের নামের পাশে লিপিবদ্ধ করে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একটু চিল্লায় বলা যাবে কি সুবহানাল্লাহ। আমাদের প্রিয় নবী যার মধুর নাম আল্লাহ পছন্দ করে রেখেছেন
আবার শুধু নাম পছন্দ করে রাখেননি, নিজের নামের পাশে তার নামটা আজ আরশ পাকে লিপিবদ্ধ করে রেখেছে। কথাটা ঠিক বললাম না ভুল বললাম? আদম সফিউল্লাহ থেকে নিসা রুহুল্লাহ পর্যন্ত যত পয়গম্বর পৃথিবীতে এসেছে, কোন পয়গম্বরের নাম আরশ পাকে আল্লাহর নামের পাশে কি লেখা আছে? জোরে বলুন, আছে? কোন পয়গম্বরের নাম লেখা নাই? একজন ব্যক্তির নাম আল্লাহ পছন্দ করি, নিজের নামের পাশে অতীতে লিপিবদ্ধ করেছিল, বর্তমানে আছে, ভবিষ্যতও থাকবে, আমরা সেই নাম দুটো একটু জপ করি, তাতে আমাদের পাপের থলিটা একেবারে হালকা হয়ে যায়। সকলে পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ কলেমা পড়া ভালো না খারাপ? জোরে বলুন। তাহলে এত অনীহা আসছে কেন আপনাদের? শীতের রাতে একটু প্রাণ ভরে পড়ুন, গা গরম হয়ে যাক এবং জীবনের আমল নামার পাপের থলিটা একেবারে হালকা হয়ে যাক। আল্লাহ পাক যেন হাশরের মাঠে আমাদের আসামি বানাতে না পারেন। সকলে বলুন একটু আমিন। নবীজি তিরমিজি আবু দাউদ শরীফের হাদিসে জানিয়েছেন, কোন ব্যক্তি যদি পবিত্রতা অবলম্বন করে নাপাক দেহটা পাক বানিয়ে একটা বার যদি কলেমা শরীফ পাঠ করে, আল্লাহ খুশি হয়ে যে তার নামামলে থলি থেকে 4000 গোনা মাফ করে দেন। কতটা? সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আর কোন লাভটা আছে নাকি আপনার নামের সঙ্গে আল্লাহর নামের কলেমা পাঠ করার কারণে? আর কোন লাভ পাওয়া যাবে নাকি? রাসূল বললেন, না। আমি আইহাল আসহাব, রে সাহাবীরা, আল্লাহর নামের সঙ্গে আমার নামের কলেমা যদি কোন ব্যক্তি একটা বার জবানে পাঠ করে, আল্লাহ খুশি হয়েছি নামামলের থলি থেকে গোনা মাফ করে দেবেন 4000, আবার সব লিপিবদ্ধ করে দেবেন 4000। সাহাবীরা বলে, নবীজি, এতে কি আপনার নামের কলেমার মর্যাদা শেষ হয়ে গেল নাকি? এছাড়া আর কি কোনো ফ্যাসিলিটি টিডি আছে নাকি? আল্লাহর নবী বললেন, নাম ইয়াইহালা সাহাব, রে সাহাবীরা, যদি কোনো ব্যক্তি পবিত্রতা অবলম্বন করে আল্লাহর নামের সঙ্গে আমার নামের কলেমা যদি একটা বার পাঠ করে, আল্লাহ গোনা মাফ করবেন 4000, সব লিপিবদ্ধ করে দেবেন তার সবের থলিতে 4000, আল্লাহ খুশি হয়ে যে তার জন্য রহমতের দরজা খুলে দেবেন 4000। নেতেই বোধহয় শেষ হয়ে গেছে আপনার নামের কলেমার মর্যাদা ফেসালিটি সম্মান। রাসূল বলছেন, লা ইয়াইহালা সাহাব, আল্লাহর নামের সঙ্গে আমার নামের কলেমার মর্যাদা এতে শেষ হয়নি, এখনো কিছু বাড়তি আছে। জোরে বলুন একটু, সুবহানাল্লাহ। সাহাবীরা বলেন, মা হিয়া ইয়া রাসূলুল্লাহ, তাহলে বাড়তি কি আছে সেটা একটু বলুন, শুনিয়ে বাড়ি যাই। আল্লাহ নবী বলছেন, সাহাবীরা, যে ব্যক্তি সারাটি জীবনের ভিতরে একটা বার মাত্র ঠোঁট নেড়ে জিভের মাধ্যম দিয়ে আল্লাহর নামের সঙ্গে আমার নামের কলেমা শরীফ পাঠ করবে, তার সারা জীবনের ভালো কাজ হলো একবার কলেমা পড়া। জীবনে মসজিদে যাইনি, জীবনে কোরআন তেলাওয়াতের মজলিসে বসিনি, জীবনে রমজানে রোজা রাখিনি, নফল রোজা রাখিনি, জীবনে দান সাদকা খয়রাত করিনি, এক কথায় তার সারা জীবনে কোনো ভালো সৎ আমল নাই। তার সারা জীবনের একটাই মাত্র সৎ আমল, কোন এক পরিস্থিতিতে কোন এক পরিবেশে তাকে একটাবার বাধ্য হতে হয়েছিল কলেমা পড়তে। বিবি বাচ্চার মায়ায় ব্যস্ত ছিল, জাগা জমি ঘর বাড়ির প্রেমে ব্যস্ত ছিল, অর্থ সম্পদ সোনা দানার প্রেমে ব্যস্ত ছিল, সুন্দরী বিবি বাচ্চার ভবিষ্যতের চিন্তায় ব্যস্ত ছিল, দৌড়াদৌড়ি ছুটাছুটি করতে করতে জীবন তার অতিবাহিত হয়ে শেষ হয়ে গেছে। জীবনে একটাবার কোন পরিবেশে কোন পরিস্থিতিতে তাকে একটাবার মাত্র কলেমা পড়তে হয়েছে, আর সেই কলেমার ওজন আল্লাহর দরবারে যদি জাররা পরিমাণ ভারী হয়ে যায়, আমি মোহাম্মদ রাসূলুল্লাহ বলছি, লা ইয়াদখুলুল জান্নাত, আমি মোহাম্মদ তত সময় পর্যন্ত বেহেশতে ঢুকব না, হাত্তা ইয়াহতাক, কি যত সময় না পর্যন্ত ওই লোকটি কি ওয়ায়ুখরিজু মিনান নারে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফি কলবিহি উজনুন জাররাতিন মিন খায়র, রাওয়াহু মুসলিম। একটু চিল্লায় বলুন, আল্লাহু আকবার।
আর একটু জোরে বলা যাবেন আল্লাহু আকবার। আল্লাহর নবী সোনার জবানিতে জানিয়েছেন, ইমাম মুসলিম বিন হাজ্জাজ রাহমাতুল্লাহি পবিত্র মুসলিম শরীফের ভিতর হাদিসটি নকল করেছেন, আল্লাহ নবী বলছেন হাসুরের মাটি আল্লাহ পাক হিসাব নিকাশ শুরু করার আগে সর্বপ্রথম আমি মুহাম্মদ রাসূলুল্লাহ আমার জন্য জান্নাত হালাল বানিয়ে দেবে, কবর থেকে প্রথম উঠবো আমি, আমার দিকে লক্ষ্য করুন, কবর থেকে প্রথম উঠবো আমি, আবার হাসরের মাঠে প্রথম জান্নাতে ঢোকার পারমিশন পাবো আমি, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ জন্মগ্রহণ করেছিলাম মায়ের উদর থেকে মক্কার কাবা ঘরের পূর্ব দিকে আবু কুবাইস এবং গাজ্জা পাহাড়ের পাদদেশে খেজুরের পাতার মাঝখানের ওই মোটা ডাটার বেড়ার ঘরের ভিতরে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ যেদিন আগমন করেছিলাম সেদিনটি আমার মায়ের উদর থেকে যেদিন আমি পৃথিবীতে এসেছিলাম সেদিন আমি জান্নাতি রেশমি শাটিনের পোশাক পরিধান করে এই পৃথিবীতে মায়ের উদর থেকে আমি জন্মগ্রহণ করেছিলাম। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ, আমি জান্নাতি পোশাক পরিধান করে রেশমি শাটিনের কাপড় পরিধান করি আমি রাসূল পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলাম, আমার গুপ্তাঙ্গ দেখার সুযোগ মক্কার কোন মানুষের হয় নাই কারণ আল্লাহ আমাকে কাপড় পরিয়েই পৃথিবীতে জন্মগ্রহণ করিয়েছিলেন। আচ্ছা আমরা যারা এখানে আসি বা বাড়িতে আমাদের বিবি বাচ্চা আপন জন আত্মীয় স্বজন যে যেখানে আসে কারোর জীবনের রেকর্ড আছে যে কাপড় পরিয়ে মায়ের উদর থেকে জন্ম নিয়েছে? কোন বিজ্ঞানীরা দার্শনিকেরা সাহিত্যিকেরা রাষ্ট্রনেতা আছে কেউ? দুনিয়ায় সব নারী পুরুষ আমরা মায়ের উদর থেকে যেদিন পৃথিবীতে এসেছি আমরা কাপড় পরা ছিলাম না উলঙ্গ উলঙ্গিনী ছিলাম? কথা বলেন, উলঙ্গ উলঙ্গিনী ছিলাম, কারো গায়ে কোনো পোশাক ছিল না। পৃথিবীতে একজন ব্যক্তি হলেন বিরল প্রকৃতির ব্যক্তিত্ব, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাকে জান্নাতি রেশমি শাটিনের কাপড় পরিয়েই পৃথিবীতে জন্মগ্রহণ করিয়েছিলেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এই ধরার মুখ পক্ষে তাকে আগমন করিয়েছিলেন। তিনি বলছেন আমি আবার কবর থেকে যেদিন হাসরের মাঠে উঠব, আল্লাহ প্রথম কোন শব্দ ব্যবহার করে আমাকে কবর থেকে হাসরে উঠাবেন? আমি যেদিন আমার প্রাণ প্রিয়া বিবি হজরতে মায়েশার ঘর থেকে আমি এই পৃথিবীর জমিনে আবার ঠেলে উঠব, আল্লাহ আমাকে প্রথম কোন শব্দ দিয়ে উঠাবেন? সেদিন আমি মুহাম্মদ রাসূলুল্লাহ জান্নাতি রেশমি শাটিনের কাপড় পরিধান করি কবর থেকে উঠব। আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত যত পয়গম্বর পৃথিবীতে এসেছে সমস্ত পয়গম্বরেরা কবর থেকে ন্যাংট হয়ে উলঙ্গ হয়ে উঠবে। পৃথিবীতে যত পয়গম্বরের বিবিরা কবরস্থ হয়ে আছে যাদের কোন হিসাব নিকাশ আল্লাহ হাসরের মাঠে নেবে না নেবে না নেবে না, ওই পয়গম্বরের বিবিরাও হাসরের মাঠে উলঙ্গিনী হয়ে উঠবে। পৃথিবীতে যত নারী বিশ্ব সুন্দরীর খেতাব পেয়েছে কোন বিশ্ব সুন্দরী কাপড় পাবে না পাবে না পাবে না, সমস্ত বিশ্ব সুন্দরীরাও ন্যাংটা উলঙ্গিনী হয়ে হাসরের মাঠে উঠবে এবং তাদের দুদিন পাঁচ দিন চার দিন উলঙ্গ উলঙ্গিনী থাকতে হবে না। খামসিনা আলফাসানা মিম্মা তাউদ্দুন, জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহর নবী হাদিস শরীফে জানিয়েছে হাসরের মাঠে উলঙ্গ উলঙ্গিনী হয়ে নারী পুরুষকে 50,000 বছরে লম্বা দিন দাঁড়িয়ে থাকতে হবে। কতদিন? 50,000 বছরে লম্বা দিন। আচ্ছা আমরা এখন একটা দিন গুনি কত ঘন্টায়? ভুল হলে আমি আছি, আমার ভুল হলে আপনারা আছেন? একজন তো সব জানে না, ঠিক কি না? একজন তো সব জানে না, আমার ভুল হলে আপনারা আছেন, আপনাদের ভুল হলে আমি আছি। কথাবার্তা একটু বিনিময় হোক, জজবা তৈরি হোক, আমি ওই চুপ করে বসে থাকা শ্রোতাদের কাছে অস করতে পারি না। আপনার যদি একটু কথা বলেন তাহলে বুঝবো মগজে কিছু ঢুকতেছে, আর যদি চুপ করে বসেই থাকেন তাহলে তো বুঝবো যে কোন দুনিয়ায় চলে গেছেন তার ঠিক ঠিকানা নাই। এজন্য একটু কথা বলেন। একটা দিন আমরা গণনা করি কত ঘন্টায়? আলহামদুলিল্লাহ একটু কথা বললি তো বাসি, আমি তো আগেই বলেছি এতে কাপি নিয়ে ভেঙে দেন, রমজান আসুক তারপরে চিন্তা ভাবনা নেব মসজিদের কোণে বসবো 20 তারিখ পেরিয়ে যাওয়ার পর, ঠিক কি না? 20 তারিখের আগে তো নয় 20-এর পরে এতে কাপে নিয়ত করতে হয়। 24 ঘন্টা আমরা একটা দিন গণনা করি, 30-31 দিন আমরা মাস গুনি, 365 দিন আমরা বৎসর গুনি, ঠিক কিনা?
এইভাবে 50,000 বছর গণনা করলে যত ঘন্টা হবে একটা দিন করা হবে সেই রকম লম্বা। এই যে 24 ঘন্টার আমরা দিন গণনা করি, এতে হাফ দিন আর হাফ রাত মিলে আসে কিনা? দিনের বেলা সূর্যের রৌদ্র দেখি, রাতের বেলা সূর্যের কোনো নাম নিশানা পাওয়া যায় নাকি? রাতের বেলা সূর্য কোথায় পালায় আমরা যেমন তার খবর পাই না, দিনের বেলা আবার রাত কোথায় পালায় তারও খবর আছে নাকি? দিনের বেলা রাত কোথায় পালিয়ে থাকলো তারও যেমন খবর নাই, রাতের বেলা বা দিনের আলো কোথায় পালিয়ে থাকলো তারও খবর নাই। দিনের বেলা সূর্যের রৌদ্রে আমরা হাই পাই করি, কষ্ট পাই, যখন সূর্য অস্তমিত হয়ে যায় রাতের আধার আসে, রাতের বেলা একটু ঠান্ডা স্বস্তি পাই, ঠিক কিনা? বৈশাখ জ্যৈষ্ঠের গরম চলে যখন দিনের বেলা, সলিমুদ্দিন চাচা মাঝে মাঝে তিনবার করে গোসল করে, গরম আর সহ্য করতে পারতেস না, 9টা 10টার দিকে একবার, দুপুরের পরের দিকে একবার, আবার রাতের বেলা বিশ্রাম নিতে যেয়ে রাত 9টার সময় আর একবার গোসল করে তারপর সবছে, বলে এই প্রচন্ড গরমিতে গোসল না করলে স্বস্তিতে ঘুম আসবে না। বৈশাখ জ্যৈষ্ঠের গরমে তিনবার গোসল করতে হয়, সূর্যের রৌদ্র তাপের গরমি সহ্য করতে না পারার কারণে রাতের বেলার সূর্য দেখতে পাই না, গরমি থেকে নিষ্কৃতি পাই। কিন্তু সেই যে 50,000 বছরের লম্বা দিনে হবে, এর ভিতরে কোন রাতের নাম নিশানা পাওয়া যাবে না। রাসূল বলছেন, যা তুলিয়ে শামসি মাগরিবে, হ্যাঁ, যেদিন পশ্চিম দিক থেকে সূর্যোদয় হতে দেখবি, অ গুরুবি শামসে মাশরিকে, হ্যাঁ, আর পূর্ব দিকে সূর্য অস্তমিত হতে দেখবে, সেদিন 9টা ধানের চাল কটা হয় তোমাদের গুনে নিতে সুবিধা হবে। জীবন আর রাতের আশা যেন করবে না, করবে না, একটা না 50,000 বছর শুধু দিন থাকবে। বর্তমান প্রযুক্তির যুগের বিজ্ঞানীরা যন্ত্র মেশিন দিয়ে রিসার্চ করে গবেষণা করে তথ্য দিয়েছে, এই পৃথিবীর জমিন থেকে সূর্যের দূরত্ব হল 9,30,00,000 মাইল দূর। কত কত? এই পৃথিবী থেকে সূর্যের দূরত্ব হল 9,30,00,000 মাইল দূর। সেদিন সূর্য আর 9,30,00,000 মাইল দূরে থাকবে না। আল্লাহর নবী হাদিস শরীফে জানিয়েছেন, সূর্য সেদিন নিচে নামতে নামতে এই জমিন থেকে মাত্র 1 মাইল উপরে থাকবে। কতটা? এখন আছে 9,30,00,000 মাইল দূর। তাই জ্যৈষ্ঠের গরম সহ্য করতে পারি না, পোলার খৈতান উষা পাখা কোন ঘরে আছে খোঁজ নেই, ঠিক কি না? এসি হলে তো আরো ভালো হয় গরমকালে। আর সেদিন সূর্য মানুষের মাথার উপরে আসবে মাত্র 1 মাইল দূরে। বর্তমান সূর্য একটি মুখ দিয়ে টর্চ লাইটের মধ্যে আলো দেয় পৃথিবীতে, আর সেদিন সূর্য 12টা মুখ দিয়ে এই পৃথিবীতে কিরণ বিস্তার করবে টর্চ লাইটের আলোর মতো। আল্লাহর নবী হাদিস শরীফে জানিয়েছে, সূর্যের এই রৌদ্র তাপে পৃথিবীর এই যে জমিন মাটি, এ শক্ত না নরম? এই যে মাটির উপরে চলাফেরা করছি, এ তো শক্ত মাটি, নরম হলে তো পা পুঁতে যেত যখন তখন যেখানে সেখানে, ঘর বাড়ি বানাতেও অসুবিধা হতো। আল্লাহ জমিন কত শক্ত করে রেখেছে, বিশাল বিশাল বিল্ডিং এই জমিনের উপরে সেট করা হচ্ছে, 20, 25, 30, 40, 100 তলা, 125 তলা বিল্ডিং এই মাটির উপরে রাখা হয়েছে। তাহলে মাটি যদি নরম হইতো ও পুঁতে দিত কিনা? আমার ভাইরা, এই পৃথিবীর জমিন আমরা যা মনে করছি তাই করছি, কিন্তু সেদিন এই পৃথিবীর মাটি পানির ন্যায় গলে যায়, টকবক টকবক করে ফুটনিতে থাকবে। মানুষ এই জমিনের উপরে দাঁড়িয়ে থাকলে পায়ে ঠসকা পড়ে সব দগদগে ঘা হয়ে যন্ত্রণায় ছটপট করতে থাকবে, কারণ মাটি আর মাটি থাকবে না। সেদিন সূর্যের রৌদ্র তাপে গলে যেয়ে পানির ন্যায় তরল হয়ে যাবে। সূর্যের রৌদ্র মানুষের মাথার উপরে যখন পড়বে, চুল ভেদ করে, চামড়া ভেদ করে, হাড় ভেদ করে, মানুষের মাথায় ঘেনু আছে না ঘেনু, এই ঘেনুগুলো পানির ন্যায় গলে যেয়ে শিরোপাশেরা দিয়ে নিচের দিকে নামতে থাকবে। আল্লাহর পয়গম্বর বলছে, ঘেনুগুলো গলে যেয়ে তরল হয়ে আমরা পরিশ্রমের কাজ করলে পশমের গোড়া দিয়ে যেমন ঘাম বাহির হয়, ঘেনুগুলো এই রকম গলে যেয়ে পশমের গোড়া দিয়ে ঘামের মতো সেদিন বার হতে থাকবে। মানুষ সূর্যের রৌদ্র তাপে হাসুরের মাটি, কোনো গাছতলা পাবে না, বিল্ডিং পাবে না, কোনো পাহাড়ের গুহা পাবে না, পৃথিবীতে কোন আশ্রয়ের জায়গা পাবে না। সেদিন আল্লাহ ইসরাফিলকে বলেন, ইসরাফিল অনুফিকা ফিস সুরি ফাইজাহুম মিনাল আজদাসি,
এলা রব্বিহিম ইয়ানসেলুন, জোরে বলুন একটু আল্লাহু আকবার। কোরআনের 22 পারা সূরা ইয়াসিনে আল্লাহ তত্ত্বকট করে দিয়েছেন, আমি যেদিন আমার ফেরেশতা ইসরাফিলকে সিংহায় ফুৎকার করতে বলবো, ইসরাফিল আর এক মুহূর্ত দেরি করবে না আমার হুকুমের খেলাফ করতে, কারণ আমালাইকাতুন গিলাজুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। চিল্লাই বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন আমার ফেরেশতাদের আমি এমন সাসে এমন ধাসে এমন কোয়ালিটিতে বানিয়েছি, ওরা শুধু আমার হুকুমের অপেক্ষায় রয়েছে আমি কখন কোনটা করতে বলি তাই। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আর আমরা কিছু করতে গেলে আগে দেখি লাভ হবে কিনা, আচ্ছা কোনো কাজ করলে লস হবে এমনটা যদি বুঝি ও কাজ করবো আমরা বাবাজি, লস হবে, পরিশ্রম হবে, সময় নষ্ট হবে, লাভ পাবো না, কাজ আমরা করব না। কিন্তু ফেরেশতাদের আল্লাহ এমন সাসে বানিয়েছেন ওয়াইয়া পালু না মাই উমারন, আমি যখন কোনো কাজের হুকুম করি সঙ্গে সঙ্গে আমার হুকুম তামিলে পাগল হয়ে যায়, এতে ফেরেশতাদের লাভ হলো কি লস হলো তাও দেখতে চায় না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। হাজার হাজার বছর ধরে আল্লাহর একজন ফেরেশতার নাম তার ইসরাফিল, কোহে কাফির গুহার ভিতরে তিনি অপেক্ষায় বসে রয়েছেন একটা সিংহা নিয়ে। আল কোরআনের শ্রেষ্ঠ কাহিনী, লেখকের নাম মাওলানা মুফতি জয়নুল আবেদিন সাহেব। কোরআনের ভিতরে যত পয়গম্বর খোদাদ্রোহীদের জীবনী অলিদের জীবনী কোট করা হয়েছে আমার ভাইরা, তিনি এই কোরআনের তফসির লিপিবদ্ধ করেছেন, বইটির নাম হলো আল কোরআনের শ্রেষ্ঠ কাহিনী, লেখকের নাম মাওলানা মুফতি জয়নুল আবেদিন সাহেব। তিনি তার লেখা কোরআনের তফসিরের ভিতরে লিখেছেন, হযরত ইসরাফিল কাল্লা একটা পাহাড়ের গুহার ভিতরে বসিয়ে রেখেছেন, কবে সিংহায় ফুদিয়ে দুনিয়ায় ঝড় তৈরি করবে তাই, এই গুহাটির নাম হলো কোহে কাফ। কি নাম বললাম? কোহে কাফ। এই কোহে কাফের গুহার ভিতরে তাকে বসিয়ে রাখা হয়েছে। আচ্ছা আল্লাহ ইচ্ছা করলে সব কাজ করতে পারে না? পারে না, জোরে বলুন পারে কি না। কিন্তু তিনি সব কাজ ইচ্ছা করলেই করতে পারেন, শুধু একটু বলবেন কোন, সঙ্গে সঙ্গে সেটা হবে না? হবে না। কোরআন বলছে ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ বলছেন আমি তোমাদের সেই প্রভুরে, আমি যখন কোনো বিষয়ে কোনো হুকুম করি, ইজা আরাদা শাইয়ান কোনো কিছু তৈরি করার পরিকল্পনা ইচ্ছা প্রকাশ করি, আইয়া কুলা লাহু আমার জবান দিয়ে শুধু একটু বলি কুন হ ফায়া কুন, সঙ্গে সঙ্গে সেটা হয়ে যায়। আমার কোনো কিছু বানাতে তৈরি করতে এক সেকেন্ডের জায়গায় দু সেকেন্ড সময় কোনোদিন লাগেনি এবং ভবিষ্যত লাগবে না। এ যুগের কিছু বিজ্ঞানীদের মগজে উই পোকা ঘুন পোকা লেগেছে, পাগল মার্কা হয়ে গেছে তারা, তাই তারা এখন পৃথিবীর মানুষকে বিভ্রান্ত করার জন্য তথ্য দিতে শুরু করেছে। আল্লাহ বুড়ো হয়ে গেছে আর পারবে না। কি হয়েছে? বিজ্ঞানীরা বলছে আল্লাহ বুড়ো হয়ে গেছে আর পারবে না। ওদের জিজ্ঞাসাবাদ করা হলো কিসে বুড়ো হলো, বলে যে সলিমুদ্দিন চাচা, আব্দুল করিম দাদা, মনোরঞ্জন কাকা 80, 82, 87, 85 বছর বয়স, লাঠি দিল এখন আর হাঁটতে পারে না, চকি ভালো দেখতে পায় না, মাজা সোজা করতে পারে না, শীতকালে ট্যাংরা মাছের মতন কোঁকো কোঁকো করে, বুট ভাজা বাদাম ভাজা দিলে ও আর চিবিয়ে খায় না, গিলে খায়, কারণ মহাত্মা গান্ধী মার্কা গালে আর দাঁত নাই। ঠিক কি না? বুড়োর গালে দাঁত নাই, শক্ত জিনিস দিলে আর চিবায় না, গিলে গিলে খায়। ও বুড়োদের গায়ে শক্তি ক্ষমতা হ্রাস হয়ে গেছে, মাঝে মাঝে টলি টলিয়ে পড়িয়ে যায়। আর এই পৃথিবী যদি আল্লাহ বানিয়ে থাকে, পৃথিবীর বয়স তো 10-12 হাজার বছরের বেশি হয়ে গেছে, আর আল্লাহ যদি এই পৃথিবী বানিয়ে থাকে তাহলে আল্লাহ না জানি চাচা দাদার কাকার থেকে কত বেশি বুড়ো হয়ে গেছে। কারণ 10-12 হাজার বছর আগে যদি আল্লাহ থেকে থাকেন আর পৃথিবী বানিয়ে থাকেন আর এখনো যদি তিনি থাকেন, তাহলে না জানি চাচা দাদার কাকার থেকে কত বেশি বুড়ো হয়ে গেছে। আল্লাহর পাওয়ার লেস হয়ে গেছে আর পারবে না। যা পারবো এখন আমরা, চিল্লাই বলুন একটু নাউজুবিল্লাহ, আর একটু জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ। আচ্ছা আমি আপনাদের কাছে জিজ্ঞাসাবাদ করি, আল্লাহ কি বুড়ো টুড়ো হবে নাকি? বুড়ো কারা হবে? আমরা যারা বসে আছি আমরা সব বুড়ো বুড়ি হব কি না?
মেয়েরা এখন যাদের একটু যৌবনাক্ত যুবতী 18-20 বছর বয়স, ওরা এখন দাপিয়ে বেড়াচ্ছে আর মনে করছে আমি কত সুন্দরী কত রূপসী। আল্লাহ বলে দাঁড়া গোটা পাশেক বাচ্চা হয়ে যাক, তারপর ঘেবো পেয়ার আমার কা হবি, ঠিক না ভুল? গোটা পাশেক বাচ্চা হয়ে গেলে ঘেবো পেয়ার আমার কা হবি, তখন তোর দিকে আর কেউ ফিরেও তাকাবে না, তোর নিয়ে আর কেউ হা করে ডাসমশার মতো তাকিয়েও দেখবে না। আবার এই পৃথিবীর যুবকেরা যৌবন বয়সে যুবক বয়সে দুর্জয়কে পরাজয় করে, মনে মনে ধারণা করে আমি কত শক্তি আমার আছে, আমি কত শক্তিবান, আমার কত ক্ষমতা। আল্লাহ বলছেন কালের করাল গতিতে তোরে আবার আমি একেবারে লেস পাওয়ার করে দেব, ঠিক কিনা? অনেক ব্যক্তি পিছন সজ্জায় পড়ে রয়েছে, ওটার ক্ষমতা আছে নাকি? তাই বলে কি আমরা ধারণা করব আল্লাহ কি ওইরকম বিছান সজ্জায় রোগগ্রস্ত হয়ে থাকবে নাকি? তিনি বলছেন আল্লাহ হাইয়ুন কাইয়ুম, আমি তোমাদের পূর্ব এমন একজন ব্যক্তিত্ব, আমি পূর্বে যেমন ছিলাম বর্তমানে তেমন আছি ভবিষ্যতও তেমন থাকব। আল্লাহ লা ইয়ামুত, আমি তোমাদের এমন প্রভু রে তোমাদের সকলের একদিন মরণের আশ্বাস চাখানো হবে। কুল্লু নাফসিন যায়েকাতুল মাউত, প্রত্যেকটি প্রাণীর মরণের আশ্বাস চাখানো হবে, মরণের হাত থেকে কেউ নিষ্কৃতি পেতে পারবে না, মরণ সকলের নসিবে জুটবে। কিন্তু আমি তোমাদের পূর্বে এমন একজন ব্যক্তিত্ব, তোমরা শোনো, আল্লাহু লা ইয়ামুত, আমি আল্লাহ আমার কোনোদিন মরণ হবে না, হবে না। আল্লাহু বাকি, ভবিষ্যতে এই পৃথিবীতে কেউ তোমরা থাকবে না, কিন্তু আমি আল্লাহ ভবিষ্যতেও থাকবো, চিরস্থায়ী চিরঞ্জীবী। চিল্লাই বলুন একটু আমিন, নারে তাকবি। এটা আপনাদের বিশ্বাস হয় না? হয় না? আগামীতে আল্লাহ থাকবেন না আমাদের মতো মরবেন? আমার ভাইরা, আমরাও কি আগামীতে আল্লাহর মতো বেঁচে থাকতে পারবো নাকি এই পৃথিবীতে? পারবো নাকি? দুনিয়ার কোন একটা মানুষ যদি বেঁচে থাকে, আজরাইল যদি তার প্রাণ নাশ না করে, তাহলে কোরআন আর সত্য থাকবে নাকি? কোরআন আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়েকাতুল মাউত, প্রত্যেকটি প্রাণীর মরণের আশ্বাস চাখানো হবে, মরণের হাত থেকে কেউ নিষ্কৃতি পেতে পারবে না। অ্যান্ড কেউ যদি মরণের হাত থেকে বেঁচে যায়, তাহলে কোরআন সত্য থাকবে না মিথ্যা হবে? কথা বলেন, কোরআন মিথ্যা হয়ে যাবে? আমি আপনাদের কাছে জিজ্ঞাসাবাদ করতে চাইছি, কিয়ামত পর্যন্ত মানুষ যদি চেষ্টা চালায় কোন যন্ত্র মেশিন ওষুধ টষুধ বানিয়ে আমার আল্লাহর কোরআনকে মানুষকে বাঁচিয়ে রেখে কি মিথ্যা বানাতে পারবে? জোরে বলুন, পারবে? জাপান, জার্মানি, ইংল্যান্ড, হল্যান্ড, ইতালি, ব্রাজিল, এমন করে সুইজারল্যান্ড, ব্রিটেন, যুক্তরাষ্ট্র, আমেরিকা, উন্নততর দেশ পৃথিবীতে যে সমস্ত দেশ, এই দেশের কোন বিজ্ঞানীরা যদি একটা মেশিন বানিয়ে দেয়, রাতের খাওয়া ঘুম হারাম করে এতে এতে লাগিয়ে পার্সাদি লাগিয়ে একটা মেশিন যদি বানাই, মেশিনের কাজ হলো কাছে করে রাখলা রাজরাইল ধারে পাশে আসবে না, মরণ আর জীবনে হবে না। এরকম একটা মেশিন যদি পৃথিবীর কোন দেশের বিজ্ঞান বানিয়ে বাজারে ছেড়ে দেয়, ও ভাইজান, মানুষ ও মেশিন কেনবে না? কেনবে না? এজোরে বলুন, কেনবে কি না? বলবে খাই না খাই অন্তত মেশিন কিনি, যাতে আজরাইল ধারে পাশে আসতে না পারে। বিজ্ঞান বলে দিল রাতের বেলা যখন বিশ্রাম করবে, ঘুমাতে যাবে, বালিশের পাশে মাথার ধারে মেশিনটা চালু করে রাখবে, আজরাইল ভান্ডের লিটারে ছিদ্র দিয়েও ঘরে ঢকবে না, মেশিনের পাওয়ারে আজরাইল তোমার ধারে পাশে আসতে পারবে না, মরণ হবে না। এখন এরকম মেশিন যদি বানায়, কিছুদিন আগে যখন 1000 টাকার 500 টাকার নোট ব্যান্ড হয়ে গেল, পিঁপড়ের সারির মতো মানুষ নতুন টাকা নেওয়ার জন্য ব্যাংকের সামনে লাইন দিয়েছিল কিনা? নতুন টাকা নেওয়ার জন্য বাজার ঘাট করতে হবে, পিঁপড়ের সারির মতো লাইন দিয়ে থাকলো মানুষ ঘন্টার পর ঘন্টা। এখন এরকম মেশিন যদি পৃথিবীর বিভিন্ন দেশে শোরুম বানিয়ে বিক্রি করা হয়, পিঁপড়ের সারির মতো মানুষ মেশিন কেনার জন্য লাইন দেবে না? দেবে না? আল্লাহর নবী বলছেন মানুষ দুটি জিনিসের আশা থেকে বঞ্চিত হতে চায় না। আল্লাহ বান্দারে যত দেয় বান্দা তত চাই, কোনদিন বলেনি আর নেব না। আল্লাহ বান্দারে যত দেয় বান্দা তত চাই, কোনদিন বলেনি আর নেব না। সাহাবীরা বললেন মাহিয়াল ইসনা ইয়া রাসূলুল্লাহ, সেই জিনিস দুটি কি কি একটু বলুন। আল্লাহ নবী বলছেন আল্লাহ পাক বান্দাদের হায়াত যত দেয় বান্দা তত চাই, কোনদিন বলেনি আর হায়াত আয়ুষ্কাল নেব না। আয়ু আল্লাহ বান্দাদের যত দেয় বান্দা তত চাই, কথাটা ঠিক না ভুল?
মুসা নবীর কাছে আজরাইল এসে বলছে, রেডি হও, অনেক দিন হয়ে গেছে, আল্লাহ দুনিয়া করছো, এখনই তোমার প্রাণ নাশ করবো। মুসা বলে, অন্য কোন মুসার কাছে আল্লাহ পাঠিয়েছে সেখানে যা, আমার এখানে ঝামেলা করিস না। বলে, কেন? বলে, আমি গত দুদিন আগে তুর পাহাড়ের কিনারায় যে আল্লাহর সঙ্গে গল্প গুজব করলাম, আল্লাহর সঙ্গে কত কথা বললাম, আর আল্লাহর মাথা কি এত গরম, তাই আমার মরণের কথাটা আমারে বলে দিল না, আর তুই এসে এখন এই পাহাড়ের দ্বারে ঝামেলা করছিস। আল্লাহ আমার এই পাহাড়ের সামনে দিয়ে সামনের দিকে যেতে বলেছে বিশেষ প্রয়োজনে, আমি আল্লাহর হুকুম তামিলে যাচ্ছি সেই পাহাড়ের দিকে, আর কেন আমার রাস্তা অ্যাটাক করে দাঁড়িয়ে আছিস? ইজহাব ইয়া মালিকাল মউত, এ মৃত্যুর যমদূত চলে যা, অন্য কোন মুসার কাছে আল্লাহ তোরে পাঠিয়েছে সেখানে যা, আমার সামনে বাধা দিয়ে ঝামেলা করিস না। আজরাইল বলছে, আল্লাহর পয়গম্বর, বেয়াদবি নেবেন না, আমি তামাম পৃথিবী ঘুরে তারপর আপনার কাছে এসেছি, আপনি হলেন সেই ব্যক্তি আল্লাহ যার প্রাণ নাশ করতে আমাকে পাঠিয়েছেন। বলে, আমি যে সেই ব্যক্তি তার প্রমাণ। বলে, প্রমাণ হলো যার বাবার নাম হবে এমন করে ইমরান, ছেলের নাম হবে মুসা, আরে মুসা নামের লোকটি আবার পয়গম্বর হবে, আসমানে কেতাবধারী হবে। আমি সবকিছু নমুনা আপনার ভিতরে পেয়ে গেছি, এই জন্য আমি পথ ছাড়বো না, আল্লাহর হুকুম তামিল আমার করতেই হবে, আপনি রেডি হয়ে যান। মুসা নবী একটু রাগান্বিত মেজাজের লোক ছিল, পয়গম্বর ও দুনিয়াদারি পছন্দ করেছে, আর মারবে না এক চড়, এমন এক চড় মেরেছে আজরাইলের গালে, একে চড়ে পাঁচটা আঙুলের দাগ বসে গেছে, আজরাইলের গালে পাঁচটা আঙুলের দাগ বসে গেছে, লাল টকটকে মার্কা হয়ে গেছে। আজরাইল বলে, বাপরে গেছি, এ কি সর্বনেশে মার, পয়গম্বর মুসা নবী মেরেছে চপেটা ঘাত, বললাম সরে যা ঝামেলা করিস না, তবু বলছে রেডি হ, তাহলে একশানটা খাও। আজরাইল তো ডানা মেলে স্নাজম পাঠ করে আসমানে চলে গেল, ডেকে বলছে, আল্লাহ দায়িত্ব যারে পারেন দেন, আজকের থেকে আর দায়িত্ব নেব না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ বলে, কিসে কি হয়েছে রে, সে অতীত কাল থেকে দায়িত্ব পালন করছিস, কোনোদিন তো এরকম বলিস না, আর আজকের আমার একটা পয়গম্বরের প্রাণ নাশ করতে পাঠালাম, এতে তুই দায়িত্ব ছাড়তে কেন চাইছিস? আমি আল্লাহ ইচ্ছা করলে সব কাজ করতে পারি, কিন্তু আমি নিজে না করে কিছু কিছু ব্যক্তিত্বকে দিয়ে আমি কাজ করাই, জিবরিলকে দিয়ে আমি আল্লাহ পাক আসমানে ওহি পয়গম্বরদের কাছে পাঠাই, আবার আমি আল্লাহ পাক আসমানে কেতাব জিবরিলের মাধ্যম দিয়ে পয়গম্বরদের কাছে পৌঁছাই। পয়গম্বরে যখন কোনো বিপদে মুসিবতে পড়ে, কোনো প্রশ্নের সম্মুখীন হয়, উত্তরটা আমি জিবরিলকে দিয়ে পয়গম্বরদের কাছে দিয়ে দেই, আমি ইচ্ছা করলে সরাসরি দিতে পারি, কিন্তু আমি সরাসরি কাজ না করে ফেরেশতা দিয়ে করি। আবার একজন ফেরেশতার নাম হযরতে মিকাইল, আমি ইচ্ছা করলে মেঘগুলো উড়িয়ে নিয়ে এক জায়গায় পানি বর্ষণ করাতে পারি, কিন্তু এই পানি বর্ষণের দায়িত্ব আমি মিকাইলকে দিয়ে রেখেছি। রে মিকাইল, যখন যেখানে পানি বর্ষণের হুকুম করব, তোমার কাজ হলো মেঘগুলো উড়িয়ে নিয়ে এসে সেখানে জমাট বাঁধিয়ে ঝমঝম করে তুমি ঝেড়ে দেবে খানিকটা, এ দায়িত্বটা তোমার। আবার একজন ফেরেশতা আছে, নাম হলো তার ইসরাফিল। আল্লাহ বলছেন, আমি ইচ্ছা করলে কোন বলবো কাজ হয়ে যাবে, কিন্তু কাজটা আমি না করে তোমাকে দিয়ে করাবে, এটা আমার পরিকল্পনা চিন্তা, নাম হলো তার ইসরাফিল। আমি যার কথা পূর্বে আপনাদের কাছে বলতে চাইছিলাম, তাকে একটা সিংহা দিয়ে কোহে কাপের গুহার ভিতরে বসিয়ে রাখা হয়েছে। আল্লাহ যেদিন বলবেন কাজ শুরু করো, সঙ্গে সঙ্গে অনুপে কফের সুর সঙ্গে সঙ্গে ওই সিংহায় ফুৎকার শুরু করে দেবে, পৃথিবীতে সুপার সাইক্লোন টর্নেডোর ঘূর্ণি ঝড় হাজার হাজার কিলোমিটার বেগে ঝড় শুরু হয়ে যাবে। ইসরাফিলে সিংহার ফুৎকারে ঝড় যখন পৃথিবীতে শুরু হয়ে যাবে, দুনিয়ার গাছগুলো আর জমিনে একটাও থাকবে না, পাখি ডানা মেলে যেমন শূন্য উড়ে উড়ে চলে যায়, গাছগুলো পাখির মতো এইরকম শূন্য উড়ে উড়ে চলতে থাকবে। পৃথিবীতে যত বাড়ি ঘর আছে মানুষ বসবাস বিবি বাচ্চা নিয়ে বসবাসের জন্য বানিয়েছে, একটাও বাড়ি আর জমিনে থাকবে না, গাড়িগুলো চললে চাকাগুলো যেমন পন পন করে ঘুরতে ঘুরতে যায়, ঠিক না ভুল? গাড়ি যখন চলে চাকাগুলো স্থির থাকে না ঘরে। আচ্ছা, গাড়ি যদি দ্রুত যায় চাকা আস্তে ঘরে তো নাকি? গাড়ি যখন দ্রুত যায় চাকা তখন দ্রুত ঘরে। পৃথিবীর সমস্ত বাড়িগুলো গাড়ির চাকার না এরকম দ্রুত পাক্ষেতে গেতে ছুটবে। অতাকুনুল জিবালু কাল ইহিনিল মানফুস, আল্লাহ বলছেন শুধু গাছ উঠবে না বাড়ি উঠবে না, পৃথিবীতে আমি যে বড় বড় পাহাড়গুলো রেখে দিয়েছি, এই পাহাড়গুলো সেদিন তুলার মতো উড়িয়ে দিয়ে দেব, তুলায় হাওয়া লাগলে ওড়ে না ওড়ে না, ঘুড়িতে হাওয়া লাগলে ওড়ে না ওড়ে না, ঘুড়িতে হাওয়া লাগলে যেমন ঘুড়ি উপরে উঠতে থাকে, তুলায় হাওয়া লাগলে তুলাগুলো যেমন উঠতে থাকে,
সেই রকম ইসরাবেলের সিংহার পুৎকারি গাছগুলো জমিন চালা গিয়ে সব সাগরে যেয়ে নিক্ষিপ্ত হবে, বাড়িগুলো গাড়ির চাকা নেয় পাক্কে থেকে সাগরে যে স্থায়ী হয়ে যাবে, পাহাড়ের পাথরের চাইগুলো তুলার মতো উঠতে উঠতে 100-150-200-500 টন ওজনের পাথরের চাই সব সাগরে যে নিক্ষেপ হবে। আল্লাহ বলছেন পৃথিবীর 3/4 পানি তোমরা যেটা বলছো, আবার তোমাদের পিতৃপুরুষেরা বলেছিল পৃথিবীর 3/2 পানি 1/2 মাটি। এখনকার বিজ্ঞান বলছে ইট ইজ রং থিওরি, ভুল। আমরা ভালো যন্ত্র মেশিন বানিয়ে দেখলাম পৃথিবীর 3/4 পানি 1/2 মাটি। আগামীতে নাতি নাতকুল আসতেছে যারা, ওরা যন্ত্র মেশিন আরো ভালো বানাবে না খারাপ বানাবে? যতদিন যাচ্ছে উন্নত উন্নত যন্ত্র মেশিন তৈরি হচ্ছে, আগামীতে নাতি নাতকুল এসে বলবে দাদাদের ভুল ধরেছিল বাপেরা, বাপেদের ভুল ধরছে এখন আমরা, ভালো যন্ত্র মেশিন বানিয়ে দেখলাম পৃথিবীর 5/4 পানি 1/2 মাটি। মানুষ শুধু মানুষের ভুল ধরতে শুরু করেছি, কেমত পর্যন্ত ধরাধরি চলবে? কিন্তু আমি আপনাদের কাছে জিজ্ঞাসাবাদ করব, মানুষ কেমত পর্যন্ত যদি চেষ্টা চালায় আমার আল্লাহর কোরআনের একটা ভুল কি বার করতে পারবে? কোরআনের মালিক বলছেন তোমাদের জ্ঞান হলো সীমিত জ্ঞান, আমি আল্লাহ হলাম অসীম জ্ঞান রাশির মালিক, আমার জ্ঞান হলো অসীম, তোমাদের জ্ঞান হলো সসীম সীমিত জ্ঞান। সীমিত জ্ঞান নিয়ে আমার জ্ঞানের সঙ্গে তোমরা পাল্লা দিতে যেও না, পাগল হয়ে মরে যাবে। যালিকাল কিতাবুলা রয়বা ফি, আমার কোরআন আমি যত বিষয়ে তত্ত্ব পরিবেশন করেছি, আমার কোরআনের একটা কথার ভিতরে কোনো শকসবা সন্দ নাই, মিথ্যা নাই, ভুল নাই, আমার কোরআনে যা লেখা আছে ট্রু ফ্যাক্ট সত্য কথা। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমার কোরআন নিয়ে তোমরা যেন পাগলামি করো না, তোমাদের মগজের সঙ্গে আমার কোরআনের কথার যদি মিল না হয় তাই বলে ধারণা করে না আল্লাহ ভুল ভাল বলেছে, পাগলামি করেছে, মিথ্যা বলেছে, এ ধারণা যেন করিও না, কারণ তোমাদের জ্ঞান হলো সীমিত একটুখানি জ্ঞান। ওয়ামা উতি তুম মিনাল ইলমে ইল্লা কালিলা, চিল্লায়ে বলেন আল্লাহু আকবার, আল্লাহ কোরআনের তত্ত্ব কট করেছেন। মানুষ তোমাদের মগজের জ্ঞান কতটা তোমরা কি জানো? আমি আল্লাহ মায়ের রেহেমের ভিতরে গর্ভথলির ভিতরে লকআপ করা দরজা লাগানো ঘরের ভিতরে 9-10 দিন তোমাদের স্ট্রাকচার বডিটা সম্পূর্ণ করার জন্য আমি সময় নিয়ে 1 ফোঁটা দুর্গন্ধ না পাক পচা পানি দিয়ে খলাকল ইনসান আমি না আলাক, সুরে আলাকের ভিতরে আল্লাহ বলছেন ও মানুষ তোমাদের বডি আমি বানিয়েছি 1 ফোঁটা দুর্গন্ধ পচা বীর্য পানির মাধ্যম দিয়ে, দুর্গন্ধ পচা বীর্য পানি দিয়ে তোমাদের এই বডিটা সুন্দর স্ট্রাকচার আমি বানিয়েছি, আমি পচা পানি দিয়ে তোমাদের বডি কেন বানালাম তোমরা কি জানো? শুনে নাও, জেনে রেখে দাও, মরণের পর কবরের পচা মাটি দিয়ে শ্মশানের পোড়া ছাই দিয়ে আবার আমি আল্লাহ যাতে তোমাদের বানাতে পারি, এই জন্য আমি পূর্বে তোমাদের বীর্য পচা পানি দিয়ে তোমাদের বডি বানিয়ে মায়ের রেহমের ভিতরে তোমাদের কুডাপ কমপ্লিট করেছি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। পূর্বে যদি পচা বীর্য পানি দিয়ে বানাতে পারি, মরণের পর কবরের পচা মাটি দিয়ে শ্মশানের পোড়া ছাই দিয়ে আমি আল্লাহ আবার তোমাদের বানাতে পারি। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইয়িন কদির, জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন আমি হলাম সব শক্তির ঊর্ধ্বে, আমার উপরে ক্ষমতার কারো আছে তো নাকি? আল্লাহর উপরে ক্ষমতার কারো নাই। আমরা যেটা দেখতে পাই না সেটা দেখতে পাই কে? কথা বলেন, আমরা যেটা শুনতে পাই না সেটা শুনতে পাই কে? আমরা যে খবর তাড়াতাড়ি জানতে পারি না সেটা আগে জানতে পারে কে? আমরা যে কাজ তাড়াতাড়ি করতে পারি না সেটাও তাড়াতাড়ি করতে পারে কে? তিনি হলেন আল্লাহ সুবহানাহু তাআলা। কেমন তিনি তাড়াতাড়ি করতে পারেন? টুপ করে একটা ছোট্ট তত্ত্ব আপনাদের কাছে পরিবেশন করি। পৃথিবীতে 2টি পুরানো মসজিদ দাঁড়িয়ে রয়েছে, একটি মসজিদের নাম হলো মসজিদে হারাম, মক্কা শরীফ অবস্থিত, এটা হলো পৃথিবীর পুরানো মসজিদ। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এই মসজিদে হারামের আগে আর একটা মসজিদ পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়েছিল, মসজিদের ভিত গেড়েছিলেন যিনি, নাম তার পয়গম্বর দাউদ আলাইহিসসালাম। কি নাম বললাম? পয়গম্বর দাউদ আলাইহিসসালাম মসজিদের ভিত স্থাপন করেছিলেন, কিন্তু তিনি কাজ শেষ করতে পারেননি। আল্লাহ ইসরাইল কি দিয়ে? চাবি মোড়া দিয়ে তার কাজ কমপ্লিট করেছিলেন। এনার ছেলেদের ভিতরে কনিষ্ঠ ছেলে ছিলেন যিনি, সব থেকে ছোট ছেলে ছিলেন যিনি দাউদ নবীর।
কেউ বলেছেন 12 জন, কেউ বলেছেন 15 জন, কেউ বলেছেন 16 জন। তফসিরকারকেরা দাউদ আলাইহিস সালামের পুত্রদের সম্পর্কে এমন তত্ত্ব পরিবেশন করেছেন, এক কথায় 12, 15 বা 16 যাই হোক, এই 12, 15, 16 ভিতরে সব থেকে কনিষ্ঠ ছোট ছিলেন যিনি, এনার নাম ছিল হযরতে সুলাইমান। কি নাম? হযরতে সুলাইমান। আল্লাহ তাকে পয়গম্বরী দিয়েছিলেন, আবার বাদশাহিত্ব দিয়েছিলেন। দাউদ নবীর ছোট ছেলে, সব ভাইকে হেয় প্রতিপন্ন করে তিনি পয়গম্বর হলেন, আবার তিনি বাদশাও হলেন। এই বাদশা যখন হয়ে গেলেন, আল্লাহ পাক তাকে জেন জাতিদের পর্যন্ত বশ করে দিয়েছিল, হাওয়াকে তার বশ করে দিয়েছিল, সাগরের মাছের সঙ্গে তিনি কথা বলতেন, চতুষ্পদ জীবজন্তুর সঙ্গে কথা বলতেন, এমনকি তিনি গাছের সঙ্গে আলাপ বিনিময় করতেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এমন পাওয়ারফুল পয়গম্বর আল্লাহ তারে বানিয়েছিলেন। ওনার এরকম একটা রাজ সিংহাসন ছিল, এর থেকে আরো অনেক বড়, যাতে 40 মতান্তরে 400 জন মানুষ বসার সুযোগ পেত। হাওয়াকে শুধু ডেকে বলতো, হাওয়া আমি তামাম বিশ্বব্যাপী বাদশাহিত্ব পেয়েছি, আল্লাহ আমারে দান করেছেন, আর আমি মিশরের দেশে বসে থাকবো, আর ভারতের খবর নেব না, শ্রীলঙ্কার খবর নেব না, আমি এমন করে বর্মা রেঙ্গুনের খবরই নেব না, কে আমাতে ওই দেশের মানুষ আমারে তো ছাড়বে না, এজন্য হাওয়া আমার রাজ সিংহাসন উড়িয়ে নিয়ে রেঙ্গুনে চল, শ্রীলঙ্কায় চল, ভারতে চল, এমন করে আফগানিস্তানে চল, যে কোনো দেশে যখন যাওয়ার কথা বলতো, হাওয়া তার রাজ সিংহাসন 40 মতান্তরে 400 জন ব্যক্তিকে নিয়ে উড়িয়ে সেই দেশে পৌঁছে যেত। সে দেশের জনগণের সঙ্গে সুখ দুঃখের কথাবার্তা শুনে তাদের সুযোগ সুবিধা করে দিয়ে আবার তিনি হাওয়াকে বলতো, আমার রাজ সিংহাসন উড়িয়ে নিয়ে মিশরে চল, আবার সেখান থেকে কাজ মিটিয়ে মিশরে নিয়ে যেত। জীবনে কোনোদিন তার এই এরোপ্লেনে তেল লাগেনি, ইঞ্জিনে স্টার্ট দেওয়ার জন্য ড্রাইভার লাগেনি, বিনা তেলে বিনা কলে সুলাইমান নবীর হাওয়াই জাহাজ চলতো। জোরে বলুন সুবহানাল্লাহ। ইনি বলেন, আল্লাহ যখন আমাকে পয়গম্বরী দিয়ে ক্ষমতা দান করেছেন, তাহলে আমার বাবা যে মসজিদের ভিত গেড়ে গেল, মসজিদের বাকি কাজ তো সম্পূর্ণ করতে পারলেন না, বাকি কাজটা আমি বাবার স্থলাভিষিক্ত হয়ে আমি বাকি কাজের দায়িত্ব পালন করব। জেন জাতিদের ডেকে বলল, জেনেরা কাজ চালাও, এই মসজিদের ভিতে পাথর দিয়ে সেট করে করে কাজ চালাও, সোনা রূপার দস্তা 3টে ধাতু কলায় ফেলে, কড়ায় ফেলে, গালিয়ে, পানি বানিয়ে, ফরমায় ফেলে, ইট তৈরি করে বাইতুল মুকাদ্দাসের দেওয়াল বানানো হয়েছিল। দামি দামি পাথরগুলো দেওয়ালের সৌন্দর্য শ্রীবৃদ্ধির জন্য পাথর কেটে কেটে দামি দামি পাথরগুলো লাগানো হয়েছিল। দিনের বেলা সূর্যের রৌদ্র তাপে যেমন আমরা আলো দেখি, রাতের বেলাও বাইতুল মুকাদ্দাসের ভিতরে আধার হতো না, দামি দামি পাথরের কারণে রাতের বেলাও আলোকিত হয়ে থাকতো। খুব বেশি দূর যাওয়ার দরকার ছিল না, আমাদের ভারতের যমুনা নদীর কিনারায় আগ্রার তাজমহল বানিয়েছিলেন যিনি, নাম ছিল তার বাদশাহ শাহজাহান। কি নাম? কি নাম? বাদশাহ শাহজাহান। 22,000 মিস্ত্রি 22 বছর ধরে কাজ করি, 20 কোটি টাকা খরচ করি, এখান থেকে 450 বছর আগে একটা স্মৃতি বানিয়ে রেখে দিয়ে দিল। বন্ধুগণ, ওই আগ্রার তাজমহল আমরা যারে বলি, ওনার স্ত্রীর নাম ছিল মমতাজ, তাই মমতাজের নামে স্মৃতিটির নামকরণ করা হলো তাজমহল, মমতাজ থেকে তাজমহল। দামি দামি পাথরগুলো দেওয়ালে সব সেট করা হয়েছিল, রাতের বেলা জল জল করে দিনের আলোর মতো জ্বলত। ইংরেজ সরকারেরা ব্যবসা করতে আসার পরে দামি মালগুলো সব তুলে তুলে নিয়ে ওখানে সুন দিয়ে দিয়ে সমান করে দামি দামি পাথরগুলো সব লুণ্ঠন করে নিয়ে চলে গেছে। এখনো গেলে তাজমহলের দেওয়ালে দেখতে পাবেন। আমার ভাইরা, দামি দামি পাথর কোটি কোটি টাকা দাম ছিল, এই পাথরগুলো তুলে নিয়ে গর্তগুলো সুন দিয়ে দিয়ে সমান করে দিয়েছে। একটা পাথরে লাইট মারলে টোটাল লাইনের পাথরগুলো সব জ্বলতে জ্বলতে যেত, এত দামি দামি পাথর লাগানো ছিল সেই যুগে। এখান থেকে কম বেশি 450 বছর আগের কথা, তিনি 20 কোটি টাকা খরচ করে এই স্মৃতিটি বানিয়েছিলেন। এখনকার যুগে 20 কোটি টাকার দাম বেশি না কম? আমি তো ছোটবেলায় যখন কাঁধে ব্যাগ ঝুলিয়ে বসি আর মাদ্রাসা যেতাম পড়াশুনো করতে, তো 5 নয়া করি কটকটি নিত, কত বললাম, আইসক্রিম নিত 5 নয়া করি, এখন সেই কটকটি 2 টাকা দাম হয়ে গেছে। 5 পয়সা করে আইসক্রিম কিনে খেতে খেতে বাড়ি আসতাম 4:30টার সময় পায়ে হেঁটে, প্রায় 3 কিলোমিটার কাছাকাছি রাস্তা বসে আর মাদ্রাসা থেকে, এখন সেই আইসক্রিম 10 টাকা দাম হয়ে গেছে। তখন মুরগির ডিম বিক্রি হতো 12 পয়সা, হাঁসের ডিম বিক্রি হতো 15 পয়সা, আমার এখনো মেমোরিতে জমা,
মা ডিম বেশি বেশি পয়সা দিত, সেই সারাদিন থাকতে হবে, বিকেলবেলা আবার হেঁটে বাড়ি আসবি, খাবার খেতে খেতে আসিস, নে যা পাঁচ নেয়া নে যা দশ নেয়া নে যা, দশ নেয়া দিলে তো কি আনন্দ, দুদিন তিন দিন হবে। আমাদের জীবনে বিশ ত্রিশ বছর আগে যদি একটা কটকটির দাম পাঁচ পয়সা হয়, আর এখন যদি তার দাম দু টাকা পাঁচ টাকা হয়, একটা হাঁসের ডিমের দাম পনেরো পয়সা ছিল এখন তার দাম সাত টাকা, তাহলে এখান থেকে সাড়ে চারশো বছর আগের বিশ কোটি টাকার দাম এখনকার দামের থেকে কম না বেশি? কত কোটি হবে তার কি ঠিক আছে নাকি? ভাইর আমার, এই স্মৃতির ভিতরে দামি দামি পাথর গুলো লাগিয়েছিলেন তিনি, সব ইংরেজরা লুণ্ঠন করে নিয়ে চলে গেছে। দেওয়ানি আম দেওয়ানি খাস আকবর বাদশার বাড়ি কোটি কোটি টাকার সম্পদ ছিল, সব ইংরেজরা লুণ্ঠন করে নিয়ে গেছে। দিল্লির লালকেল্লার ভিতরে ছিল সোনা রূপা দিয়ে বানানো ময়ূররাজ সিংহাসন, সেটাও পর্যন্ত লুণ্ঠন করে নিয়ে চলে গেছে তারা। এক কথায় ব্যবসা করতে এসেছিল, আর ব্যবসার উদ্দেশ্য হলো অর্থ উপার্জন। ওরা দেশ চালাতে আসেনি, ওরা এসেছিল টাকা উপার্জন করে নিয়ে দেশে চলে যাবে, যেখানে যা মাল পেয়েছে সব নিয়ে চলে গেছে। মুর্শিদাবাদের হাজার দুয়ারিতে কোটি কোটি টাকার সম্পদ ছিল, সব ইংরেজরা নিয়ে চলে গেছে। এখন আমি যেটা আপনাদের কাছে বলতে চাইছিলাম সেটি হলো এই, আমাদের দিল্লির আগ্রার তাজমহলে যদি দামি দামি কোটি কোটি টাকার পাথর গুলো লাগানো থাকে, তাহলে মিশরের দেশে জেনেদের দিয়ে কালেকশন করেছিলেন দামি দামি পাথর। জেনেরা মাটির তলা দিয়ে যেতে পারে, পানির তলা দিয়ে যেতে পারে, এক জায়গা থেকে আরেক জায়গায় শূন্য এক মুহূর্তে উড়ে চলে যেতে পারে, যখন তখন যে কোনো রূপ ওরা ধারণ করতে পারে, এ পাওয়ার আল্লাহ জেনেদের দিয়েছে। আর জেন পর্যন্ত সুলাইমান নবীকে বশ করে দিয়েছিল, এই জন্য জেনেদের বললাম আমি আর মানুষ দিয়ে কাজ করব না, আমার বাবার বানানো এই মসজিদের ভিতের উপরে বাকি কাজ আমি কমপ্লিট করে মসজিদ সম্পূর্ণ করব। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। ভিত গাড়লেন হজরতে দাউদ পায়গম্বর, কাজ শেষ করলেন হজরতে সুলাইমান, কাজ শেষ করতে যে আর ছমাস তখন বাকি। উনি দেখতে গেছেন একদিন কাজ কতদূর হয়েছে আর কতদূর বাকি, কতদিন লাগবে। আর এমন সময় আজরাইল সামনে এসে হাজিরি দিয়ে দিয়েছেন, আসসালামু আলাইকা ইয়া ইউহান্নবী। হযরত সুলাইমান একটা যুবক লোক দেখতে পেলেন, দেখে বলছেন ওয়ালাইকা সালাম মান আনতা মাইসমুকা, কে তুমি, তোমার নাম পরিচয় বলো। আমার সেনা সৈন্যরা সব কাজকর্ম করছে, কর্মচারীরা কাজ করছে, তুমি এখানে কি জন্য এসেছ? উনি বলছেন আনা মালিকুল মাউত আনা মুখমেদুস সাউদ, আমি হরিষে বিষাদনন করে মৃত্যুর জমদূত, স্ত্রীকে বিধবা বানাই, সন্তানকে আমি এতিম করে, এই কাজ হলো আমার। হযরতে সুলাইমান বলছেন আইনা তাজহাবিয়া, কি কাদের বাড়িতে আজ কান্নার রোল চালাবে বলে যাচ্ছ, কোন বাড়িতে তুমি আজকের অ্যাকশন করবে, কান্নার রোল শুরু করে দেবে? কারণ মা মারা গেলে ছেলেরা কাঁদবে, বাচ্চা মারা গেলে মা কাঁদবে, স্বামী মারা গেলে স্ত্রী কাঁদবে, স্ত্রী মারা গেলে স্বামীও ফপিয়ে ফপিয়ে কাঁদবে, ঠিক কিনা? সেই মহব্বত প্রেম ভালোবাসার কথা মনে উঠবে, সেও ফপিয়ে ফপিয়ে কাঁদবে। কান্নার রোল চলবে কাদের বাড়ি, কোন বাড়িতে যে আজ কান্নার রোল চালু করবে বলে তুমি যাচ্ছ? আজরাইল বলছে হুজুর বেয়াদবি নেবেন না, বাবার নাম হলো এমন করে দাউদ, ছেলের নাম সুলাইমান, আল্লাহ সেই লোকটার প্রাণ নাশের জন্য পাঠিয়েছেন। তামাম পৃথিবী ঘুরে 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 তাই এখানে এসে এই মসজিদের কাজের এখানে এসে দেখছি আপনি দাঁড়িয়ে রয়েছেন, হুজুর তো একটু তাড়াতাড়ি কাজ করতে যাতে সুবিধা পাই, এজন্য আপনি একটু রেডি হয়ে যান, একটু চাবিটা মোড়া দেই, গাড়ির স্টার্ট বন্ধ হয়ে যাক, আপনার দেহের ভিতরে মেশিন চলাটা বন্ধ হয়ে যাক। সুলাইমান আলাইহিস সালাম বলছেন মাথা গরম নাকি তোর? বলে কেন? বলে আল্লাহর ইবাদতের জন্য মসজিদ বানাচ্ছি, তাও জেন জাতিদের দিয়ে যারা মানুষকে পরোয়া করে না, যারা মানুষকে পরোয়া করে না তাদের বশ করে কাজ করাচ্ছে। আমি রাত দিন চব্বিশ ঘন্টা কাজ চলছে, যত তাড়াতাড়ি কাজ শেষ হয়ে যায়। আর তুমি এখন বলছো রেডি হও, দুনিয়ার কোনো মানুষের ভয় ওরা করে না, ওরা শুধু আমার ভয় করে। বেয়াদবি দেখলে আমি চাবুক মেরে পিঠে চামড়া উঠাই, আর ওরা চিল্লাতে থাকে। আর তুমি যদি আমার প্রাণ নাশ করো তো জেন একটাও আর কাজ করবে না, সব চলে যাবে বাড়ি, কোন সাত সাগর তেরো নদীর দেশে চলে যাবে তার ঠিক নাই, এই মসজিদ অক্ষত অক্ষতই রয়ে যাবে, অন্য কোন সুলাইমানের কাছে আল্লাহ পাঠিয়েছে সেখানে যাও। আজরাইল বলছে হুজুর বেয়াদবি নেবেন না, বাবার নাম দাউদ পায়গম্বর, ছেলের নাম সুলাইমান পায়গম্বর, তিনি আবার তার বাবার কনিষ্ঠ ছোট ছেলে, খুঁজে খুঁজে দেখলাম আপনি সেই ব্যক্তি, এই জন্য আপনি রেডি হন, এখানে কাজ করবো, আমরা আল্লাহর হুকুমের খেলাফ করতে পারি না।
পয়গম্বর বলছে শোন, আল্লাহ যদি আমার প্রাণ নাশের জন্য তুই পাঠিয়ে দিয়ে থাকি, তাহলে আল্লাহ যদি আমার ডেকে থাকে না অপমাননার জন্য, আমি আল্লাহর হুকুমের খেলাফ করে তোরে ফিরিয়ে দেব না। তবে এই মসজিদের দায়িত্ব কে নেবে বল? আমি মারা গেলে তো মসজিদের কাজ আর জেনেরা করবে না, এই মসজিদের দায়িত্ব কে নেবে? আজরাইল বলছে, হুজুর তা আমি বলতে পারবো না। বলে তুই প্রাণ নাশ করবি, আবার দায়িত্বের কথার দায়িত্ব নিবি না? বলে আমার কাজ হলো চাবি মোড়া দেওয়া, এই মসজিদের কাজে দায়িত্ব কে নেবে ও আমি বলতে পারবো না। বলে তাহলে আমিও আমার জান তোর হাতে দেব না, একটা ইবাদাতের ঘর হচ্ছে, আমার বাবাও সম্পূর্ণ করতে পারেনি আর আমিও সম্পূর্ণ করতে পারিনি, এইভাবে এই মসজিদটা অক্ষত থাকবে এবং অসম্পূর্ণ থাকবে, এটা পছন্দ করি না। মসজিদের কাজের দায়িত্ব আগে তোকে বলতে হবে। ও বলছেন, হুজুর তাহলে আমি একটু ফিরে যাই, যে আল্লাহর কাছ থেকে শুনি আসি, দেখি আল্লাহ কোনো দায়িত্ব কাউকে দেন কিনা। ইসমে আজম পাঠ করে ডানা মেলে উড়ে চলে গেল আসমানে, যে বলে লাখি আপনার পয়গম্বর সুলাইমান প্রথমে তো রাজি হচ্ছিল না ওই মসজিদের চিন্তা ভাবনা করে, পরবর্তীতে আপনার কথা যখন বলে অনুরোধ করলাম, ও রাজি হয়েছে, নিমরাজি হয়েছে, মৃত্যুবরণ করতে চায়, কিন্তু ওই জেন জাতিদের দিয়ে ওই যে মসজিদের কাজ করাচ্ছে, এই মসজিদের দায়িত্ব কে নেবে? কারণ উনি মারা গেলে জেনেরা আর কোনো মানুষকে ভয় করে না, ওর আর মানুষের হুকুম তামিল করে কাজ করবে না। আল্লাহ বলেন, আজরাইল আমার পয়গম্বর দাউদ নবীর বেটা সুলাইমানকে যে বলবে, মসজিদের বাকি কাজের দায়িত্ব সং আমি আল্লাহ নিয়েছি। কে নিয়েছে? আমি আল্লাহ নিয়েছি। ভাইরা আমার, আজরাইল আল্লাহর তরফ থেকে তত্ত্ব শুনে চলে আসলেন, এসে বলছেন, পয়গম্বর ওলা তাজান ওলা তাকব ইয়া কি সুলাইমান। আল্লাহর পয়গম্বর, ভাই সুলাইমান গো, কোনো ভয় নাই, চিন্তা নাই, আপনার ইন্তেকালের পরে মসজিদের বাকি কাজের দায়িত্ব সং আল্লাহ তার কুদরতি হাতে নিয়েছেন। সুলাইমান পয়গম্বর বলেন, তাহলে এক মুহূর্ত আমি বেঁচে থাকতে চাই না, তুমি আমার প্রাণ নাশ করো। বলে, হুজুর যেভাবে দাঁড়িয়ে রয়েছেন, দাঁড়িতে লাঠি ঠেকিয়ে যেভাবে দাঁড়িয়ে রয়েছেন, চোখ আলগা করে কাজ দেখছেন, ঠিক এইভাবে দাঁড়িয়ে থাকুন, আপনার ওই দাঁড়িয়ে থাকা অবস্থায় আমি আপনার জনম জনম বিদায় ঘটিয়ে দেব। পয়গম্বর দাঁড়িতে লাঠি ঠেকিয়ে চুপ করে কাজ দেখছে, আর ওই অবস্থায় আজরাইল প্রাণ নাশ করে দিয়েছেন। জেনেরা কাজ করে আর তাকিয়ে দেখে, বাদশা তো বাড়ি যায় না, একটু ঘুমায়ও না, খাওয়ারও চিন্তা ভাবনা নেয় না, তাহলে আমরা কি উপায় করি, কি পাই? এই চিন্তা ভাবনায় চলতে শুরু করেছে তারা। দেখতে দেখতে একটানা সমাস জেনেরা রাত দিন ২৪ ঘন্টা কাজ চালিয়েছে। বলে, বাদশা আসলে চোখ আলগা করে ঘুমোয় বোধহয়, শুধু তাকিয়ে রয়েছে আমাদের দিকে, কিন্তু একটু ঘুমও কি লাগে না, খিদেও কি লাগে না, বিবি বাচ্চার কথাকে একটু মনেও হয় না, সোনার আরামের খাট তাতকে একটু শোয়ার ইচ্ছাও হয় না, শুধু কাজই দেখছে আর কাজই দেখছে, তো আর ফাঁকি ফুঁকি দিস না, যত তাড়াতাড়ি পারি কাজ কমপ্লিট কর, কাজ কমপ্লিট না করা পর্যন্ত ও বাড়ি যাবে না আর আমাদেরও বাড়ি যেতে দেবে না। জেনেরা চরম উদ্যমে কাজ চালিয়েছে, কাজ কমপ্লিট করতে সময় লেগে গেল ওনার মরণের পর আরো ৬ মাস। ৬ মাস যে মসজিদের ভিতরে ২,২৫,০০০ মানুষ, যে মসজিদে একসঙ্গে জামাতে নামাজ পড়ার সুযোগ পায়, কতটা? ২,২৫,০০০ মানুষ এই বাইতুল মুকাদ্দাস একসঙ্গে জামাতে নামাজ পড়ার সুযোগ পায়। তাহলে ওই মসজিদের থেকে আপনাদের সালতাবাড়িয়ান মসজিদ বড় তো নাকি? বড় তো নাকি? আপনাদের মসজিদে কত লাখ ধরে? ২০০, ১৫০, ২৫০, খুব যদি বেশি বড় হয় ২৫০, ৩০০, তার বেশি লোক হলে বলে বাইরে মাদুর পাত আর ভিতরে জায়গা নাই। আমার ভাইরা, এই মসজিদটি বানালেন জেন জাতিদের দিয়ে, যে মসজিদে ২,২৫,০০০ মানুষ একসঙ্গে জামাতে নামাজ পড়ার সুযোগ পেতে পারে। সেই মসজিদের কাজ কমপ্লিট করলো জেনেরা, করার পরে বলছে, হুজুর আর কিছু করতে যদি হয় বলেন, একেবারে করে দিয়ে বাড়ি চলে যাই।
কারণ আবার যাবো আবার আসবো, আর কিছু করতে হবে? হুজুর কিচ্ছু বলে না, শুধু তাকিয়ে রয়েছে ওদের দিকে। কিছু জেন বলছে, আমি বলছিলাম না চোখ আলগা করে ঘুমানোর ট্রেনিং আছে, ও চোখ আলগা করে ঘুমাচ্ছে আর আমরা মনে করছি বোধহয় কাজ দেখতেছে, আসলে তা না, ঘুমোচ্ছে। বলে ঘুমোচ্ছে তো ঘুম কি আর ভাঙে না? বলে কিরকম ট্রেনিং এর ঘুম তাকে জানে। বলে তাহলে আর কতদিন এখানে থাকতে হবে, কাজ তো শেষ, চলো একটু জিজ্ঞাসা করি আর কিছু করতে হয় তো একবার করি দিয়ে যাই, আর না হয় তো ছুটি দেখ বাড়ি চলে যাই। বলে এখন যাবে কে ওখানে জিজ্ঞাসা করতে? যে যাবে তার তো মার খেতে হবে, কে যাবে? বলে মরি সবাই মরি, বাঁচি আমরা সবাই বাঁচি, চলো সব একসঙ্গে দল বেঁধে যাই। বাদশা সুলাইমানের কাছে তার এসে হাজিরি দিয়েছে, এসে বলে আল্লাহর পয়গম্বর বেয়াদবি নেবেন না, কাজ তো দেখুন সব কমপ্লিট হয়ে গেছে, মসজিদ গম্বুজ টম্বুজ পটিয়ে ধাপ জানলা দরজা দামি দামি পাথর লাগানো নকশা যা কিছু করা সব তো কমপ্লিট হয়ে গেছে, যদি আর কিছু বাড়তি করতে হয় বলুন, একেবারে করে দিই, আমরা ছুটি নিয়ে বাড়ি যাই, শুধু আপনার হুকুম তামিল আমরা পাগল হয়ে রয়েছে মার খাওয়ার ভয়ে। তাও কিছু বলে না। জেনেদের ভিতরে একজন বলছো চোকালগা করে ঘুমাচ্ছে, একটু গায়ে হাত দিয়ে নাড়া দে, ঘুম ভেঙে যাক। যেই পয়গম্বরীর গায়ে হাত দিয়ে একটু নাড়া দিয়েছি আর হুড়মুড় করে লাঠি ভেঙে পয়গম্বর জমিনে শুয়ে পড়েস, দেখে নড়েও না চড়েও না, কাঁট মার্কা হয়ে রেস। সামনে জেন যারা ছিল ওরা তো কান্না শুরু করেস, পিছনে যারা ছিল বলে মার কি শুরু হয়ে গেছে নাকি, এই জন্য আমরা তো সামনে যাইনি পিছনে ছিলাম, বাইরা মার কি শুরু হয়েছে নাকি, আমাদের পালাতে হবে না থাকবো। বলে ওরা মারধর কিছু না। বলে তাহলে কাঁদো কেন? বলে বেটা ছেলে মরেও গেছে আর আমাদের খাটিয়ে মেরেও গেছে, তাই মরি যে দাঁড়িয়ে আসে আগে যদি জানতাম, বিবি বাচ্চার মায়া ছেড়ে এখানে কি রাত দিন চব্বিশ ঘন্টা কাজ করতাম, কি ট্যানিং নিয়ে মরে দাঁড়িয়ে রয়েছে জীবনে আমরা ধরতেও পারিনি, যার কারণে বাধ্য হয়ে আমাদের কাজ কমপ্লিট করতে হয়েছে। এই বাইতুল মুকাদ্দাস বর্তমানে এখন আর মুসলমানদের হাতে নাই, প্যালেস্টাইনের মুসলমান সুন্নি মুসলমানেরা এই মসজিদে আল্লাহর ইবাদত বন্দেগি করত, যে মসজিদে কম বেশি সত্তর হাজারের মতো পয়গম্বর এই মসজিদে আল্লাহর ইবাদত বন্দেগি করে আল্লাহর জান্নাত হালাল বানিয়েছে। জোরে বলা যাবেন একটু সুবহানাল্লাহ, নারে তাকবীর। সত্তর হাজারের মতো সামান্য কিছু কম পয়গম্বরের এই মসজিদে আল্লাহর ইবাদত বন্দেগি করার সুযোগ পেয়েছে, আর এই মসজিদে ইবাদত করে আল্লাহর জান্নাত তারা হালাল বানিয়েছে। এই মসজিদটির এত দাম আল্লাহ দিয়েছেন, আমাদের পয়গম্বরের উপরে যখন প্রথম নামাজ ফরজ হলো, মক্কার মানুষকে এই মসজিদের দিকে ফিরিয়ে ফিরে নামাজ পড়তে হতো। এই মসজিদটি ছিল মুসলমানদের জন্য কেবলা। আমাদের নবী আবার যেদিন আল্লাহর বাড়ি নিমন্ত্রণ খেতে গেলেন, আরবি ভাষায় যাকে মেরাজ বলা হয়, আলে এই মসজিদে দুরাকাত নামাজ না পড়া পর্যন্ত উদ্যোগ গগন ভ্রমণ করার নাই। জোরে বলা যাবে না একটু সুবহানাল্লাহ, নারে তাকবীর। একটু প্রাণ ভরে কলেমার যে কেরলা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বৃক্ষলতা কীট জার, বৃক্ষলতা কীট জার, আপন সরি গাহি তারা, তাদের সরে গাহি ভাই আল্লাহ ছাড়া গতি নাই। বললা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের প্রিয় নবী যেদিন আল্লাহর বাড়ি যাওয়ার জন্য ইনভাইট পেয়েছিলেন, নিমন্ত্রণ পেয়েছিলেন, পৃথিবীর তিনটি দেশ নবীজিকে রাতের বেলা ঘোরানো হয়েছিল,
কটি বললাম? তিনটি দেশ। মক্কা মুকাররমা নবীজির মাতৃভূমি, নবীজির বয়স চলছে তখন 53, কত 53 বছর তখন নবীজির বয়স চলছে, কলেমার দাওয়াত চলছে একটানা মক্কায় তখন 13 বছর, কত 40 থেকে 53, এই 13 বছরে একটানা মক্কায় কলেমার দাওয়াত চলেছে। কিন্তু মক্কার মানুষ নবীজিকে নবী বলে মানেনি, কলেমা তারা পড়েনি, চাচা দাদা পাড়া প্রতিবাসী সব নবীজির শত্রু হয়ে গেল। যতদিন কলেমার কথা বলেনি ততদিন মক্কার মানুষ আমার নবীজিকে ভালোবাসত, মহব্বত করত, প্রেম দিত, আলামিন বলে বলে ডাকত, সাদিক বলে বলে ডাকত, সৎ হিসাবে তার সুনাম ছিল, বিশ্বাস হিসাবে তার যোগ্যতা ছিল। কিন্তু যেদিন কলেমার কথা বললেন মক্কাবাসীদের জাহান্নাম হারাম বানানোর জন্য, আল্লাহর জান্নাত হালাল বানানোর জন্য, সেদিন মক্কাবাসীরা তার চির শত্রু হয়ে গেল। কখন মোহাম্মদ রাসূলকে দুনিয়া থেকে বিদায় করে দিই, ওদের পত্তলিকতার ধর্ম চালু থাকবে, ধর্মের বিরুদ্ধে আর কেউ কোনো কথা বলতে না পারে, এটাই ছিল তাদের মিটিং মিছিলের আলোচনা। চিল্লায় বলুন একটু নাউজুবিল্লাহ। ওরা নীল চশমা চোখে দিয়েছিল মক্কার মানুষ, দিনকে রাত দেখতো, রাতকে দিন দেখতো, ভালোকে খারাপ জানতো, খারাপকে ভালো জানতো। আল্লাহর পয়গম্বর বলে এ মক্কাবাসীরা স্রষ্টা একাধিক নয়, স্রষ্টা হলেন একজন, তিনি হলেন আল্লাহ সুবহানাহু তাআলা। ওরা বলল তুমি মূর্খ, তুমি রাখাল, তুমি হাট খুড়ো, তুমি বাপ খেগো, তুমি মা খেগো, তুমি তৌরিত জানো না, জব্বুর জানো না, ইঞ্জিল জানো না, সাহিত্য রচনা করতে পারো না, কবিতা লিখতে পারো না, তোমার একটা জ্ঞান আছে সেটা উট ভাড়া মাটি কি করে সরাতে হয় ওটা জানো, তুমি হলে রাখাল। কি বলা হলো? রাখাল। নবীজির একটা গুণের প্রশংসা করলো ওরা, সে গুণটা হলো উনি মাঠে উট ভাড়া দম্বা চড়িয়েছিলেন দীর্ঘ কয়েক বছর চাচা সংসারের উন্নতির জন্যে, বাপ হারা মা হারা দাদা হারা এতিম, গরিব চাচার ঘরে লালিত পালিত হতে যে, চাচার সংসারের উপকার করতে যে মক্কার ধনীদের উট ভাড়া দম্বাগুলো নিয়ে মাঠে চড়িয়েছেন কয়েক বছর। তারা নবীজির এই গুণের প্রশংসা করে বলতে তোমার একটা গুণ আছে, উট ভাড়া দম্বা কি করে সরাতে হয় মাঠে এটা তুমি জানো, তাছাড়া তোমার আর কোনো মর্যাদা নাই, সম্মান নাই। রাসূল বলছেন ইন্নামা বুয়েস্তু মুআল্লিমান, এ মক্কাবাসীরা তোমরা আমার সম্পর্কে যত তত্ত্ব দিয়েছো তত্ত্বগুলো সব সত্য। আমি জন্মের আগে বাপ হারিয়েছি, 6 বছর বয়সে মা হারিয়েছি, 8.5 বছর বয়সে দাদা হারা হয়ে এতিম হয়েছি, আমার 9 জন চাচার ভিতরে গরিব চাচার ঘরে লালিত পালিত হওয়ার সুযোগ পেয়েছি, চাচা চাচিমা বৃদ্ধ বৃদ্ধা বুড়ো বুড়ি, আর তারা না কে অনাহারা থাকবে আমি মোহাম্মদ পছন্দ করি নাই, এই জন্য চাচার উনানে হাড়ি উঠানোর চিন্তা নিয়ে আমি মক্কার ধনীদের উট ভাড়া দম্বা নিয়ে ময়দানে মাঠে চড়াতে আমি উদ্যত হয়েছি। জোরে বলুন সুবহান। আমি জন্মগ্রহণের আগে বাপ হারিয়েছি, জন্মগ্রহণের 6 বছর বয়সে মা হারিয়েছি, 8.5 বছর বয়সে দাদা হারিয়েছি, আমি স্কুলে যেতে পারিনি, কলেজ চোখে দেখতে পাইনি, ইউনিভার্সিটির চৌকাট আমি পেরোতে পারিনি, তাই বলে তোমরা ধারণা করিও না আমি মোহাম্মদ, আমার কোনো জ্ঞান নাই, আমি লিখতে জানি না বটে, খাতা দিলে বই দিলে আমি পড়তে পারি না বটে, তাই বলে তোমরা ধারণা করিও না আমার জ্ঞান নাই। ইন্নামা বুয়েস্তু মুআল্লিমান, আল্লাহ পাক আমাকে তামাম বিশ্ববাসীর শিক্ষক করে, টিচার করে, প্রফেসর করে, অধ্যাপক অধ্যক্ষ করে এ বিশ্ব মাঝে আমাকে পাঠিয়েছি, আমার মতো জ্ঞান অতীতে কারো ছিল না, বর্তমানে নাই, ভবিষ্যত হবে না, আমি হলাম পৃথিবীর সেরা জ্ঞানী। জোরে বলা যাবে কি একটু আমিন। রাসূল বলছেন আমি হলাম পৃথিবীর সেরা জ্ঞানী, আমার উপরে জ্ঞান আর কারো নাই, আল্লাহ পাক আমাকে সেরা জ্ঞান দান করেছেন। এখন আপনি যদি বলেন হুজুর মুহাম্মদ রাসূলুল্লাহ পৃথিবীর সেরা জ্ঞানী, তার বাস্তব নমুনা তত্ত্ব কি? রাসূল বলছেন আল্লাহ যে আমাকে শ্রেষ্ঠ জ্ঞানী বানিয়েছেন, তা আমার জ্ঞানের কিছু উদ্ধৃতি আমি তোমাদের কাছে দিচ্ছি, কিয়ামত পর্যন্ত তোমরা আমার এই জ্ঞানের উদ্ধৃতি নিয়ে রিসার্চ করো, গবেষণা করো, তোমরা আমার সমান কেউ হতে পারবে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ।
স্কুলে পড়লেই যে জ্ঞান হয় আর স্কুলে না পড়লে জ্ঞান হয় না, এটা কি যুক্তির কথা? দুনিয়ার স্কুল কলেজে পড়াশোনা করলে সীমিত কিছু বই পুস্তকের জ্ঞান মেমোরিতে জমা করা যায়, মাস্টারের কিছু বক্তব্য ভাষণ শুনলে, লেকচার শুনলে তার মাধ্যম দিয়ে মেমোরিতে কিছু জ্ঞান অর্জন করা যায়। এখন মানুষের জ্ঞান বেশি না আমার আল্লাহর জ্ঞান বেশি? দুনিয়ার বইগুলো লিখেছে মানুষ, আবার শিক্ষকেরা লেকচার দেয়, বক্তব্য দেয়, ছাত্ররা অধীর আগ্রহে শোনে, সেগুলো আমল করার চেষ্টা করে, মেমোরিতে জমা করে, পরীক্ষার সময় লাগবে। তাই মানুষের জ্ঞান হলো সীমিত জ্ঞান, আল্লাহর জ্ঞান হলো অসীম জ্ঞান। এই অসীম জ্ঞান আল্লাহ সরাসরি নবীজিকে দান করেছিলেন। পৃথিবীর কোন মাস্টারের কাছে নবীজিকে আল্লাহ পড়ায় নাই, মাস্টারের কাছে যদি পড়াশোনা করাতেন তাহলে মাস্টারের দাম বেশি হতো না নবীজির দাম বেশি হতো? মাস্টারের দাম বেশি না ছাত্রের দাম বেশি? মাস্টারের ডিগ্রি হলো বিএ পাস, ছাত্রের ডিগ্রি হলো এমএ পাস। তাহলে এখন ডিগ্রি শিক্ষার যোগ্যতা বেশি কার? মাস্টারের ডিগ্রি হলো বিএ পাস, ছাত্রের ডিগ্রি হলো এমএ পাস। ছাত্র আরো দু ক্লাস বেশি পড়ে এমএ পাস করেছে, আর মাস্টার বিএ পাস করে প্রাইমারিতে চাকরি করে, ছাত্র এমএ পাস করে হাই স্কুলে চাকরি করে। প্রাইমারি স্কুলে হেডমাস্টার মাইনে পায় 32,000, হাই স্কুলে হেডমাস্টার মাইনে পায় 45,000। এখন দুইজনের সঙ্গে যদি রাস্তায় দেখা হয় ছাত্র আর শিক্ষক, এখন মাস্টার ছাত্রের পায়ে হাত দেবে না ছাত্র মাস্টারের পায়ে হাত দেবে? কে কার পায়ে হাত দেবে? প্রাইমারি স্কুলে হেডমাস্টার যার কাছ থেকে হাতে খড়ি ওই ছাত্রর, পড়াশোনা শুরু যার কাছ থেকে ওই মাস্টারের সঙ্গে যদি ছাত্রের দেখা হয়, ছাত্র যত ডিগ্রি অর্জন করুক যত বেশি মাইনে পাক, মাস্টারের পায়ে হাত দিয়ে কদমবুসি করে কিনা, তার কাছে দো আশীর্বাদ চাই কিনা? আমার থেকে মাস্টারের দু ডিগ্রি দু ক্লাস ডিগ্রি কম, জ্ঞান কম, তবু মাস্টারকে রেসপেক্ট করে সম্মান দেয় ছাত্রেরা। আল্লাহ বলেন আমার নবীকে দুনিয়ার কোন স্কুল কলেজে যদি পড়াতাম তাহলে আমার নবীর শিক্ষকদের দাম নবীর কাছে বেশি হতো, আমার নবীর তাদের পায়ে হাত দিতে হতো, তাদের কাছে দোয়া চাইতে হতো। আমি যাকে পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তিত্ব হিসেবে বানিয়েছি, জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমি যত সৃষ্টি বানিয়েছি সমস্ত সৃষ্টির ভিতরে আমি মানুষকে শ্রেষ্ঠত্বের মর্যাদা দান করেছি, আবার এই মানুষের ভিতরে শ্রেষ্ঠ যিনি তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি তার মর্যাদা সব সৃষ্টির থেকে শ্রেষ্ঠ করেছি বলে দুনিয়ার কোন স্কুল কলেজে পড়াশোনা করাই নাই, কোনো মাস্টারের কাছে তার হাতে করে নেওয়ার প্রয়োজন মনে করাই নাই, আমার তরফ থেকে সরাসরি জ্ঞান আমি আমার পয়গম্বরকে দিয়েছি। আমার পয়গম্বরের জ্ঞান কেমন? তোমরা তো ধারণা করছ আমার পয়গম্বরের জ্ঞান নাই, আমার পয়গম্বর তৌরীদ জানে না, ইঞ্জিল জানে না, জব্বুর জানে না, সাহিত্য রচনা করতে পারে না, কবিতা লিখতে পারে না, তোমরা কম বেশি পারো তাই তোমাদের জ্ঞান বেশি, আমার পয়গম্বরের জ্ঞান কম। তাহলে আমার পয়গম্বরের জ্ঞান কম না বেশি একটু তোমরা তার বাস্তব প্রত্যক্ষ প্রমাণ নাও। আল্লাহ নবী ডেকে বললেন মক্কাবাসীরা তোমাদের জ্ঞান বেশি আমার জ্ঞান কম এটাই তো তোমরা বলো, স্কুল কলেজে যাইনি, বই পুস্তক পড়তে পারি না, খাতা কলম দিলে লিখতে পারি না, তাই তবে আমি গোটা কয়েক প্রশ্ন করছি তোমাদের কাছে, আমি এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য দুদিন পাঁচ দিন দশ দিন এক মাস দু মাস পাঁচ মাস দশ মাস দু দশ বছর বিশ বছর সময় দিচ্ছি না, ভবিষ্যৎ জেনারেশন নাতি নাতকুর কিয়ামত পর্যন্ত যতদিন দুনিয়া ধ্বংস না হবে ততদিন পর্যন্ত আমি সময় দিলাম, আমার প্রশ্নের উত্তর একটু বলে দেবে? জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। ছাত্ররা মাঝে মাঝে ক্লাসে মাস্টারের কাছে প্রশ্ন করে, মাস্টারের প্রশ্নের উত্তর জানা থাকলে বলিয়ে দেয়, জানা না থাকলে বলে আগামীকাল এসে বলবো। এ বলে কি না এ বিষয়টা আগামীকাল বলবো, কারণ প্রশ্নের উত্তর জানা নাই, বাড়ি যেয়ে সে বিষয়ে চিন্তা ভাবনা করে বই পুস্তক আলগা করে তার উত্তরটা জানার চেষ্টা করে তারপরে ক্লাস রুমে যায়। আল্লাহর পয়গম্বর বলেন পরের দিন নয়, দুদিন নয়, দশ দিন নয়, দু মাস নয়, দশ মাস নয়, দুদশ বছর বিশ বছর নয়, কিয়ামত পর্যন্ত তোমাদের নাতি নাতকুরদের সময় দিলাম, আমার জ্ঞান কম না তোমাদের জ্ঞান কম, আমার জ্ঞান বেশি না তোমাদের জ্ঞান বেশি, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ তাই গোটা কয়েক প্রশ্ন ছুড়ে দিচ্ছি,
একটু প্রশ্নের উত্তর তোমরা তৈরি করো, একদিন দেবে। যদি উত্তর দিয়ে আমাকে খুশি করতে পারো, জীবনে আর কোনোদিন কলেমার কথা তোমাদের কাছে বলবো না, আমার নেতৃত্ব তোমাদেরই কোনোদিন মানতে হবে না। জোরে বলুন সুবহান। ওরা বলল মা সালাকা ইয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, এ মক্কার অধিবাসী আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, কি তোমার প্রশ্ন জিজ্ঞাসা একটু বলো শুনি। রাসূল বলেন পৃথিবীর কোন দেশের কোন জায়গাটা মাঝখানে একটু বলিয়ে দাও, পৃথিবীর কোন দেশের কোন জায়গাটা, কোন শহরের কোন জায়গাটা মাঝখানে একটু বলো। আমার ভাইরা ওরা বলছে এই যে যেখানে দাঁড়িয়ে আছি এখানেই হলো পৃথিবীর মাঝখান, ওই দূরে আকাশ নেমে গেছে। রাসূল বলছে যেখানে আকাশ নেমে গেছে একটু সেখানে যাও তো। ওরা সেখানে যেয়ে দেখে ওখানে মাঝখান, এখানে আকাশ নেমে গেছে, এ ঠিক না ভুল? আপনি যেখানে যাবেন সেখানে দেখবেন এই জায়গাটা মাঝখান, ওই দূরের দিকে আকাশ নেমে গেছে জালামেটের মতন। আবার যেখানে আকাশ নেমে গেছে, আলহামদুলিল্লাহ আজকের জলসার প্রধান অতিথি পাকপুর উপরা শরীফ থেকে আমাদের শ্রদ্ধা ভাজন জনাব পীরজাদা হুজুর এসেছেন। আপনারা খুশি হলেন না খুশি হলেন? এই জোরে বলুন খুশি না খুশি? কিন্তু আজকের মানুষের আনাগোনা এত কম দেখে তিনি খুশি হবেন কিনা আমি সে বিষয়ে খুব দুশ্চিন্তার মাঝখানে আছি। জানি না চালতা বেরিয়ার লোকটক আছে কিনা, কিংবা হয়তো তিনখানা কম্বল মুড়ি দিয়ে ঢুকে পড়েছে জানালার বাল খুলে, মাইকে যখন হচ্ছে ওই শুয়ে পড়িয়ে একটু জানলার কপাটের ভিতর দিয়ে শুনব। কিন্তু বাড়ি শুনলে আর এখানে বসে শুনলে মর্যাদা কি সমান হবে? এজোরে বলো হবে না কি? হবে না। এজন্য আপনার একটু প্রাণ ভরে উচ্চ রবে আওয়াজ ধ্বনি দেন, যা আওয়াজ দিলেন তাতে আমার মনে মনে ধারণা হচ্ছে হুজুর না আসলে ভালো হইতো, তাবারুকটা তাড়াতাড়ি পাওয়া যেত। হুজুর এসেছে মানে আরো সময় লেট হবে, তাবারুক নিতে দেরি হবে, কম্বলে ঢুকতে অসুবিধা হবে। আপনাদের তকবীরের আওয়াজে যেন আমি এরকম বুঝতেছি, তাহলে হুজুরের কি আবার ফিরিয়ে দেব নাকি? এসেছেন যখন কি ফিরিয়ে দেবেন নাকি? একটু জোরে আওয়াজ দেন গলা ছেড়ে, যাতে তিনি এসে কিছু তত্ত্বমূলক আলোচনা আপনাদের কাছে পরিবেশন করতে সুবিধা পান। আমার ভাইর একটু প্রাণ ভরে উচ্চ রবে আওয়াজ তোলেন, আগের থেকে একটু বেরিয়েছ না কমিয়েস? আচ্ছা ছুরি যত ঘষা হয় ও ভোতা হয় না ধার হয়? বাবা তাহলে তো ভালোই জানেন সব, শুধু বাম দিকে মড়া দিয়ে রেখেছেন ভোল্টেজ, একটু ডান দিকে মড়া দেন। ছুরি ঘষলে যদি ধার হয় আমিও আপনাদের নিয়ে একটু ঘষাঘষি করি যাতে আওয়াজ একটু আরো বেড়ে যায়। তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর নবী সোনার জমানতি জানিয়েছেন আল্লাহু আকবার ধ্বনির আওয়াজ যত দূর পর্যন্ত যায় ইবলিস শয়তানের গায়ে বিষ লাগা মতো হয়, আওয়াজের ভিতরে আর থাকে না, আওয়াজের বাইরে চলে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তার শয়তান এখানে ঘুর ঘুর করুক এটা চান নাকি? তার শয়তান দূর হয়ে যাক অন্তত পশা খাল পার হয়ে, নাকি যে খাল পাস করে আমরা গাড়ি নিয়ে আসলাম ওই খাল পাস হয়ে যেন ঘটপুকুরে রোডের ওই ধারের দিকে চলে যায়। একটু প্রাণ ভরে ছেলেরা জোরে আওয়াজ তোলো, তোমাদের তো এখনো পেস্টি ফেস্টি হয়নি, মান সম্মান যাবে না। যাদের বয়স 20-30 কোটা পেরিয়ে গেছে তাদের হাজার ঝামেলার ব্যাপার দাঁড়িয়ে আছে, মর্যাদার ব্যাপার, পেস্টিসের ব্যাপার, আত্মসম্মানের ব্যাপার, হাজারো ব্যাপার দাঁড়িয়ে আছে। তোমরা যখন বড় হবে পেস্টিস ফেস্টিস হবে তখন চাচা দাদাদের মতো চুপ করে থাকবে, এখন ছোট আছো যখন কেউ ফাঁকি দিও না, তোমাদের আওয়াজ একটু চাচা দাদাদের গলা ছাড়ুক, শয়তান দূর হয়ে যাক। প্রাণ ভরে এবার একটু উচ্চ রবে আওয়াজ, নারে তাকবীর, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, আগত আউলাদি মুজাদ্দিদি জামান, আগত আউলাদি মুজাদ্দিদি জামান, জনাব পীরজাদা হুজুর কেবলা, জনাব পীরজাদা হুজুর কেবলা, নারে তাকবীর। প্রাণ ভরে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়িদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়িদিনা
মাওলানা আবু জেহেল নবীর তরি, আবু জেহেল নবীর তরি একটি কুয়া খুদেছে, নবীর তরে কুয়া খুদে নিজে কুয়ায় পড়েছে। আবু জেহেল বলে ও মোহাম্মদ, আবু জেহেল বলে ও মোহাম্মদ, তুমি আমায় তোলো না, মানব আমি খোদার হাবিব তাজেদারে মদিনা। আল্লাহ হুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা দড়ি দিয়ে ঠাই না পেল, দড়ি দিয়ে ঠাই না পেল যে কুয়ারি মাঝেতে, দেশের দড়ি ফুরিয়ে গেল কেউ না পারে তুলিতে, হাত বাড়িয়ে রাসূল আল্লাহ, হাত বাড়িয়ে রাসূল আল্লাহ আবু জাহেলকে তুলিলেন, ইমান আনার তরে বহুত অনুরোধ যে করিলেন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাইরা, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সারা মক্কাবাসীদের কাছে কলেমার দাওয়াত দিতে যে একটানা মার খেয়েছেন ১৩টি বছর, কত বছর? ১৩ বছর। আল্লাহ বলেন আপনার সান্ত্বনা দেওয়ার কেউ নাই, পাশে দাঁড়ানোর কেউ নাই, বিপদে সাহায্য করার কেউ নাই, দুইজন আপনজন ছিল তোমার, তাদের দুজনকেও আমি মৃত্যু দিয়ে তোমার পাশ থেকে সরিয়ে দিয়েছি। একজন আপনজনের নাম আলী কারামুল্লাহ জুর বাবা, নাম ছিল তার আবু তালেব। কি নাম? আবু তালেব। নবীজি যখন বিপদে পড়তেন, আবু তালেব খবর শুনলে দৌড়িয়ে ছুটে যেয়ে নবীজিকে পিছনে রেখে সামনে দাঁড়াতেন, শত্রুদের ডেকে বলতেন যদি কারো প্রাণ নাশ করতে হয় আগে আমার করো, আমার দেহে এক ফোঁটা রক্ত থাকতে আমার ভাইপোর একটা পশমের ক্ষতি হতে দেব না। আমার আপনার নবীকে আবু তালেব এত ভালোবাসতেন, এত মহব্বত করতেন, ৮.৫ বছর বয়স থেকে নিয়ে ৫০ বছর বয়স পর্যন্ত নবীজির, আবু তালেবের সঙ্গে নবীজির সম্পর্ক ছিল খুব নিবিড় সম্পর্ক, গাঢ় সম্পর্ক। কিন্তু আবু তালেবের তকদির মন্দ, ভাগ্য খারাপ, এক টানা ১০ বছর সকালে দুপুরে বিকালে সন্ধ্যায় রাতে নবীজির মুখে এক ঘরে থাকতে কলেমার দাওয়াত শোনার সুযোগ হয়েছিল, কিন্তু আবু তালেব কলেমা পড়ে মুসলমান হয়নি, বেঈমান হয়ে মারা গেছে। আবু তালেবের বিবি ৮.৫ বছর বয়স থেকে নিয়ে নবীজিকে লালন পালন করে মানুষ করেছেন, ছেলের মতো যত্ন করেছেন, নিজের কলিজার টুকরো ৩টি পুত্র সন্তান ছিল এই আবু তালেবের, একটির নাম আলী, একটির নাম জাফর, একটির নাম আকিল। ৩টি ছেলেই কলেমা পড়ে মুসলমান হয়ে জান্নাত হালাল বানিয়েছে। আবু তালেবের একটি কন্যা সন্তান ছিল, নাম ছিল তার উম্মে হানি, সেও কলেমা পড়ে মুসলমান হয়ে জান্নাত হালাল বানালো। কিন্তু এদের বাবা এবং মায়ের তকদির মন্দ, আবু তালেবও কলেমা পড়েনি, ওর বউও কলেমা পড়েনি, মুসলমান হয়নি। কিন্তু নবীজি বিপদে পড়লে সামনে এসে দাঁড়িয়ে বিশ্ব নবীকে হেফাজত করত, নবীকে উপকার করত, শত্রুদের সঙ্গে মোকাবেলা করত। রাসূল বলেছেন আমার চাচা কলেমা পড়ে মুসলমান হয়নি, এজন্য আমার চাচা জাহান্নামী, তবে আমার উম্মতির ভিতরে সব থেকে কম আজাব জাহান্নামে যার হবে সে হলো আমার চাচা আবু তালেব, শুধু আমাকে ভালোবাসার কারণে।
আমাকে মহব্বত করার কারণে, বিপদে পাশে দাঁড়িয়ে সাহায্য করে মুখে হাসি ফোটানোর কারণে আমার উম্মতের ভিতরে সব থেকে কম আজাব হবে, যার এর থেকে কম আর কারো হবে না, সে হলো আমার চাচা আবু তালেবের। সাবিরা বলছেন কম আজাবটা কিরাম একটু বলুন। নবীজি বলছেন আগুনে লোহার শিকলের বেড়ি আমার চাচার পায়ে পরিয়ে দেওয়া হবে, আগুনে জুতা আমার চাচার পায়ে পরানো হবে, আর মাথার উপর দিয়ে উত্তপ্ত গরম পানি আমার চাচার মাথার উপর দিয়ে ঢেলে দেওয়া হবে, যে গরম পানি মাথায় ঠেলার কারণে সমস্ত গায়ের গোস্ত চামড়া গুলো সব পুড়তে থাকবে, ফসকা পড়তে থাকবে, আর পায়ে গরম আগুনের জুতা পরিয়ে দেওয়া হবে, আগুনের শিকলের দড়ি পায়ে বেড়ি দিয়ে পরিয়ে ধান করিয়ে জাহান্নামে রাখা হবে। এটা হলো সব থেকে কম শাস্তি। তাহলে আমাদের শাস্তি যদি বেশি হয় কি অবস্থা হবে একটু চিন্তা ভাবনা করা গেছে ভাই? আমার ভাইরা, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ 13টি বছরে একটা নামাজ খাওয়ার পর আমার আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ ওরা আমারে যত মারে মারুক, যত গালি দেয় দিক, যত অত্যাচার উৎপীড়ন নির্যাতন আমাকে করে করুক, আমি আপনার কলেমার দাওয়াত দিতে যেন অধৈর্য প্রকাশ না করি, আমাকে একটু সবর করার শক্তি দাও, ধৈর্য ধরার তৌফিক দাও, আমি শেষ চেষ্টা করব আমার পাড়া প্রতিবাসীরা ইমানদার হয় নাকি। একটানা 13 বছর মার খাওয়ার পরই আল্লাহ ডেকে বললেন, আজরাইল আমার নবী মারকে কাঁদতে কাঁদতে যখন দরজায় আসত, পৃথিবীর 4 জন বিশ্ব সুন্দরীর একজন, নাম হলো তার হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহা, আল্লাহ তাকে বিশ্ব সুন্দরী বানিয়েছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আবার এই বিশ্ব সুন্দরী স্বামী হিসাবে আল্লাহ তাকে পছন্দ করলেন, যিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। চিল্লায়ে বলুন একটু সুবহানাল্লাহ। আর একজন বিশ্ব সুন্দরীর খেতাব পেলেন পৃথিবীতে, নাম হলো তার হযরতে মা হাওয়া আলাইহিস সালাম, আদম নবীর বিবি, আল্লাহ তাকে বিশ্ব সুন্দরী বানিয়েছিলেন। আবার এক অপরূপ সুন্দর যুবককে আল্লাহ তার স্বামী বানিয়ে দিলেন, পৃথিবীতে প্রথম পয়গম্বর হিসেবে যিনি বিবেচিত হয়েছেন মানুষের ভিতরে, তিনি হলেন আদম সফিল আলাইহিস সালাম, আল্লাহ তার বিবি তাকে বানিয়েছিলেন। 3 নম্বর আর একজন বিশ্ব সুন্দরী খেতাব পেলেন পৃথিবীতে, যিনি ছিলেন ফেরাউনের স্ত্রী, যে ফেরাউন অদ্য পৃথিবীর বাদশাহিত্ব করার সুযোগ পেয়েছিল, কোটি কোটি টাকার মালিক হওয়ার সুযোগ পেয়েছিল, তাই পৃথিবীর বিশ্ব সুন্দরীকে বশ করে বিয়ে করে জীবন সংসারে সুখভোগ করার সুযোগ পেয়েছিল। হযরতে আসিয়া ছিল তার নাম, ইনি পৃথিবীতে নারীদের ভিতরে বিশ্ব সুন্দরী। আর একজন বিশ্ব সুন্দরীর নাম আল্লাহ কোরআনের ভিতরে কোট করে দিয়েছেন, কোরআনের 12 পারায় যার লম্বা জীবনী কোট করা হয়েছে, তিনি হলেন হযরতে জুলাইখা। কি নাম বললাম? জুলাইখা। এই 4 জন নারী হলেন বিশ্ব সুন্দরী। আমার ভাইরা, বিশ্ব সুন্দরী খাদিজা কালেন্তে কাল করিয়ে দিলেন, নবীজির বয়স তখন 50, কত বললাম, নবীজির বয়স তখন 50। এই 50 বছর বয়সে একটানা 10 বছর মক্কায় কালেমার দাওয়াত চলার পরে আল্লাহ নবীজির বিবি কেন্তে কাল করিয়ে দিলেন। নবী মারধর খেয়ে যখন ঘরে ফিরত রক্ত পুলুত হয়ে, হযরতে খাদিজা বলতে, নলা তাহাজান নলা তা খবিয়া যাওজি, প্রাণের স্বামীন কোনো ভয় নাই, চিন্তা নাই, আমি তো আছি, আপনার যত সেবা যত্ন করতে আমি করব, পাথর মেরে মেরে দেহটা ক্ষত বিক্ষত করে দগদগে ঘা বানিয়ে দিয়েছে, আমি শুকনো খেজুরের পাতা পড়িয়ে ছাই বানিয়ে আপনার দগদগে ঘায়ে লাগিয়ে দিই, ঘাগুলো আমি শুকানোর চেষ্টা করব, জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে বিশ্রামের জন্য খাদিজা মা দূর করে দিতেন, রক্ত পুলুত দেহ নিয়ে নবীজি যখন বিশ্রাম করতেন, গায়ে এত দরদ এত ব্যথা আমার নবীর হতো, রসুল একটু পাশ ফিরে ঘুরে শুতে পারত না। খাদিজা ডেকে বলতেন, প্রাণের স্বামী আপনি পাশ ফিরতে কষ্ট পাচ্ছেন আমি বুঝতে পাচ্ছি, আপনার নিজে নিজে কষ্ট করে পাশ ফিরতে হবে না, আমি আপনার পিঠের তলে আমার নরম হাত ঢুকিয়ে দিয়ে আস্তে আস্তে আপনার বডিটা উঁচু করে আমি ঘুরিয়ে পাশ ফিরিয়ে দেব ইনশাল্লাহ, জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমার ভাইরা, 25 বছর একটা না হযরতে খাদিজা, আমার আপনার নবীর সঙ্গে সংসার করেছি, 8 দিন পর্যন্ত
পর্যন্ত না খেয়ে অনাহারা থেকেছেন। ওনার যত গহনাগাটি যৌতুক ছিল ইসলামের জন্য সব বিক্রি করে মুসলমানদের উনানে হাঁড়ি উঠিয়েছেন। হযরত খাদিজা স্বামীর বিরুদ্ধে মক্কার কোন মেয়েদের কাছে কোন রকম মন্তব্য করেনি, এমনকি স্বামীর ভালোবাসা স্বামীর প্রেম হযরত খাদিজা এমন দিয়েছেন পৃথিবীতে আল্লাহর পয়গম্বর রাতের গভীরে কলেমার দাওয়াত দিয়ে গোপনে যখন দরজায় আসতে শত্রুরা সবসময় ফলো করতো মোহাম্মদ কোথায় কোন দিকে যায়, নবী গোপনে নিবৃতে চলে যেতেন, আবার নিবৃতে দরজায় এসে শুধু একটা বার একটু ঘা মারতেন, আর সঙ্গে সঙ্গে খাদিজা ভিতর থেকে বলতো লাব্বাইকা সাদাইকা ইয়া জাওজি, প্রাণের স্বামীনার ঘা দিতে হবে না, ইয়া খাদিজা বলে আর ডাকতে হবে না, আমি এখনই দরজা খুলে দিচ্ছি। পঁচিশ বছরের জিন্দগিতে আল্লাহর পয়গম্বরকে একবার ছাড়া দুবার কোনোদিন দরজায় ঘা মেরে ডাকতে হয়নি। নবী যে একদিন খাদিজারে ডেকে বলে খাদিজা তোমার কি ঘুম লাগে না, তোমার চোখে কি ঘুম আসে না, সারা মক্কার নারী পুরো জীবজন্তু সব রাতের বেলা বিশ্রাম করে ঘুমায়, সেই নিবৃতে আমি আমার উম্মতদের সাহাবীদের দরজায় যে আমি দিনই শরীয়তি তালিম দিয়ে ঘরে ফিরি গোপনে গোপনে, কারণ মক্কার মানুষ আমারে জানিয়ে দিয়েছে এবার যদি কোনোদিন মক্কাবাসীর কারো ঘরে তুমি কলেমার কথা বলতে যাও আর আমরা দেখি সেদিন তোমাকে আর মক্কাবাসী হিসাবে মর্যাদা দেব না, জনম জনম আমরা তোমাকে বিদায় করে দেব। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। নবী তো ওদের চোখের আড়ালে কাজ চালাতেন, ডেকে বলে খাদিজা তোমার কি ঘুম লাগে না, একবার ছাড়া দুবার কেন ডাকতে হয় না। খাদিজা বলে প্রাণের স্বামী পৃথিবীর ভাঙা ঘুম ঘুমিয়ে লাভ নাই, কিছু সময় ঘুমাবো আবার সংসারের প্রয়োজনে আমার ঘুম ভেঙে সংসারের কাজ করতে হবে, রান্নার কাজ করতে হবে, ধোপার কাজ করতে হবে, ঝিয়ের কাজ করতে হবে, ইয়া রাসূলুল্লাহ সংসার গোছাতে হবে, স্বামীর সেবা করতে হবে, এই ভাঙা ঘুম ঘুমিয়ে লাভ নাই, এজন্য আমার চোখে ঘুম আসে যখন আমি জয়তুনের তেল নিয়ে আমার চোখে ছিটা মারি আর আমার চোখটা রিডি করে জ্বলে ওঠে, কোথার ঘুম কোথায় ছুটে পালিয়ে যায় তার ঠিক নাই। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। নবী বলছেন খাদিজা তাহলে স্বামী সংসার করতেছি তুমি কি ঘুমাবে না। খাদিজা বলি ইয়া রাসূলুল্লাহ আল্লাহ যেদিন আমার ইন্তিকাল করাবেন এই দুনিয়ার মহিমা ছেড়ে যেদিন আমি কবরস্থ হব সেদিন থেকে নিয়ে কবে কিয়ামত হবে আল্লাহ বেশি জানেন, আমার কবরস্থ হওয়ার পর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত একটানা পৃথিবীর ভাঙা ঘুমের উসল তুলে নেব, সেখানে আমি যখন ঘুমাবো আর কেউ ডাকবে না, সংসার করতে বলবে না, ইয়া রাসূলুল্লাহ স্বামী সেবা করতে বলবে না, রান্না বান্না করতে বলবে না, একটানা আমি ভাঙা ঘুমের উসল তুলে নিয়ে নেব, যেদিন আল্লাহ আমাকে কবরে কবরস্থ করবেন তো একটু বেশি বেশি করে আপনাকে সেবা যত্ন করি। প্রিয় নবীর সেবায় আল্লাহ এত খুশি হলেন খাদিজার ব্যবহারে, তার কবরে পরীক্ষক মুনকির নকির যেও প্রশ্ন করার সাহস পাইনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা আমাদের বাপদাদা সাসা সাসি আপনজন যারা কবরে গেছে এদের কবরে পরীক্ষক এসেছে না আসেনি? প্রত্যেকের কবরে নবীজির জবানের কথা মোতাবেক প্রত্যেকটি মানুষের কবরে পরীক্ষক আসবে, প্রশ্ন করবে মান রব্বুকা মান দীনুকা, আমার ভাইরা অমান নবীকা, প্রশ্ন করবে, উত্তর দিতে হবে, না দিলে চরম বিপদের সম্মুখীন হতে হবে, আর উত্তর দিতে না পারলে কিয়ামত পর্যন্ত জাহান্নামের আগুনের হাওয়ায় কবরে দগ্ধীভূত হতে হবে। দুইজন নারী পৃথিবীতে পুরুষদের পর্যন্ত হার মানিয়ে দিয়েছে, পুরুষেরা পর্যন্ত মেয়েদের তপকায় পৌঁছাতে পারেনি। একজন নারীর নাম হযরতে মা খাদিজা, যার বাবার নাম ছিল খয়লেদ, মক্কার জান্নাতুল মোয়াল্লায় তিনি কবরস্থ হয়ে রয়েছেন। আল্লাহ পাক তার কবরে পরীক্ষক পাঠিয়ে প্রশ্ন জিজ্ঞাসা করেনি। খাদিজা মরণের আগে বললেন প্রাণের স্বামী আমার ইন্তেকাল নিশ্চয় আপনার আগে হবে, কারণ আপনার থেকে আমার বয়স 15 বছর বেশি। কত বেশি? আপনার বয়স যখন 25 আমার বয়স তখন 40, আপনি হলেন 25 বছরের পুরনো যুবক, আমি তখন 40 বছরের বয়স্ক বুড়ি। দুইবার পূর্বে আমার বিয়ে হয়েছে আপনার সঙ্গে, বিয়ের আগে দুটি বাচ্চাও আমার পূর্ব স্বামীর ঘরে হয়েছে, আমি দুটি বাচ্চার মা, আবার আমি বর্তমান 40 বছরের বয়স্ক বুড়ি, আপনি হলেন 25 বছরের যুবক, আপনার থেকে কম বেশি আমার 15 বছর বয়সের বেশি।
এজন্য আমি আগে বৃদ্ধা হব, বুড়ি হয়ে ইন্তেকাল করব, আপনি নিশ্চয় হায়াতে বেঁচে থাকবেন আমার ধারণা। রাসূল বলেন আল্লাহ সেটা বেশি জানেন, আল্লাহু আলামু বিমুরাদিহি, জোরে বলুন একটু আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহর নবী ডেকে বলছেন খাদিজা, এ খাদিজা, আমার আগে যদি তোমার ইন্তেকাল হয় অবশ্যই আমার মাধ্যম দিয়ে তুমি সাহায্য সহযোগিতা পাবে, আর তোমার আগে যদি আমার ইন্তেকাল হয় তোমার মাধ্যম দিয়ে আমি কিছু সাহায্য পাবো কিনা। খাদিজা বলেন না, আমি আজ যাওজি, আপনি যেটা বলবেন ইন্তেকালের পরে আমি সেটা আমার জীবন উৎসর্গ করে দিয়ে আপনাকে খুশি করব। রাসূল বলেন খাদিজা, 25 বছরের সংসারের জীবনে তুমি আমাকে যা সেবা যত্ন করেছো, বিপদে সাহায্য করেছো, মুখে হাসি ফুটিয়েছো, আমার ঘা গুলো দাওয়াই মলম দিয়ে দিয়ে ঘা গুলো শুকানোর ব্যবস্থা করেছো, আমি জীবনে তোমার কথা ভুলতে পারবো না, তুমি কিছু চাইলে আমি তোমাকে না দিয়ে পারবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। খাদিজা বলেন প্রাণের স্বামী, একটা দাবি আমি আপনার কাছে করতে পারি যদি অনুমতি দেন। রাসূল বলেন মা সালা কিয়া যাও জাতি, প্রাণের বিবিরে কি তোমার দাবি বলো না। খাদিজা বলে প্রাণের স্বামী, আমার ইন্তেকালের পরে যখন আমাকে এই মক্কার জান্নাতুল মোল্লার কবরস্থানে যখন দাফন করবেন, আপনি আমাকে কবরে দাফন করে দিয়ে উপরে এমন করে মাটি মঞ্জিল করবেন, বাসবাকারি দিয়ে আমার চেহারাটা ঢেকে দিয়ে দেবেন, নবীজি অত সময় পর্যন্ত আপনি ঘরে ফিরবেন না যত সময় পরীক্ষক এসে আমার কবরে প্রশ্ন না করে, কারণ আপনি বলেছেন প্রশ্নের উত্তর দিতে পারলে কেয়ামত পর্যন্ত শান্তি পাওয়া যাবে, আর উত্তর দিতে না পারলে কেয়ামত পর্যন্ত আজাবে থাকতে হবে। সেই জন্য আমি বড় ভয় করি কবর আজাবের ভয়। আল্লাহ নবী বলছেন আল কবরুন জুলমাতুন ওয়া দিকহ, কবর হলো অন্ধকার বদির কারাগার, আল কবরুন বাইতুদ দুদ, কবর হলো পোকামাকড়ের ঘর, আল কবরুন আউয়ালুন মিন মানাজিল আখেরা, কবর হলো পরকালের প্রথম নম্বর ঘাঁটি, এখানে যে লোকটি পাশ করতে পারবে বাকি ঘাঁটিগুলো তার পাশ করতে সুবিধা হবে, ওখানে ফেল করলে কিয়ামত পর্যন্ত আর বিপদের কুলকিনারা থাকবে না। এজন্য আপনি একটু আমার মাথার পাশে কবরের ধারে দাঁড়িয়ে থাকবেন। নবী বলছেন লাভ খাদিজাতুন কবরার দিলানহা বলছেন যখন পরীক্ষক আসবে প্রশ্ন জিজ্ঞাসা করবে আপনি উপর থেকে একটু উত্তরটা বলে দেবেন, কারণ আপনি আধ্যাত্মিক জগতের শ্রেষ্ঠ মানুষ, আপনি সামনেও যেমন দেখতে পান পিছনেও তেমন দেখতে পান, ডাইনেও তেমন দেখতে পান বায়েও তেমন দেখতে পান, উপরেও যেমন দেখতে পান এলা তাহাতা সারা, মাটির নিচেও তেমন তত দূর দেখতে পান। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী বলেছেন আমি সামনে যেমন দেখতে পাই পিছনেও ওই রকম দেখতে পাই, ডাইনে যেমন দেখতে পাই বায়ে ওরকম দেখতে পাই, আমি উপরে যেমন দেখতে পাই এলা তাহাতা সারা, মাটির নিচেও তত দূর আমি দেখতে পাই। জোরে বলুন সুবহান। অতএব আপনি যদি মাটির নিচে দেখতে পেয়ে থাকেন তাহলে আমার কবরে পরীক্ষা কাশলে দেখতে পাবেন, প্রশ্ন করলে একটু উত্তর বলে দেবেন, যাতে কেয়ামত পর্যন্ত আমি স্বস্তিতে কবরে বাস করতে পারি। আল্লাহর পয়গম্বর মা খাদিজাকে মদি মক্কার সাহাবীদের নি জান্নাতুল মোল্লায় যখন দাফন করে দিলেন পাহাড়ের কিনারায়, সাহাবীরা বলছেন ইয়া রাসূলুল্লাহ হে, চলুন এবার আমরা কাজ মিটিয়ে দিয়েছি বাড়ি যাই। তোমরা যাও আমার একটু কাজ এখনো বাকি আছে। আলী রাদিয়াল্লাহ যেতে চায় না, নবী বলেন আলী ওই যে দল কবরস্থ করে আমার বিবিকে চলে যাচ্ছে, তুমি দলের সঙ্গে হয়ে যাও, আজকের আমার সঙ্গে তোমার আর গেলে হবে না, আমাকে একটু একা থাকতে হবে, আমার বিশেষ কাজের দায়িত্ব আছে। আলী রাদিয়াল্লাহ কিছু দূর চলে যেয়ে থমকে দাঁড়িয়ে রয়েছেন, আল্লাহর পয়গম্বর সূর্যের রৌদ্রে কবরস্থানে দাঁড়িয়ে থাকবে, আমরা বাসায় যে স্বস্তিতে ছায়ায় থাকবো পছন্দ করি না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এই জন্য পাকিস্তানের একজন বিখ্যাত লেখক নাম তার মুফতি শফি রহমাতুল আলী, উনি বিশ্ব নবীর জীবনী গ্রন্থে লিপিবদ্ধ করেছেন, নবী দার কদর জানে সাহাবি, মাসলি দার কদর জানে বাঙালি। মুফতি শফি রহমাতুল্লাহ বিশ্ব নবীর জীবনী গ্রন্থে তিনি তত্ত্বটি পরিবেশন করেছেন, তিনি বলছেন নবী দার কদর জানে সাহাবি, মাসলি দার কদর জানে বাঙালি। নবীর প্রেম নবীর ভালোবাসা এই পৃথিবীতে কেমন দেখাতে হবে দেখিয়ে দিয়ে গেছে তার প্রিয় সাহাবিরা।
আর মাছ কত রকম করে রান্না করে খেলে আস্বাদ টেস্ট পাওয়া যায় ওটা জানে পৃথিবীতে কেবল বাঙালিরা। কোন মাছ কেমন রান্না করলে টেস্ট আস্বাদ পাওয়া যাবে এটা বাঙালিরা জানে ভালো। আমাদের ভারতে আর যত জাতি সম্প্রদায় মালওয়াড়ি আছে, গুজরাটি, মারাঠি, তামিল, তেলেগু আছে না, ওরা মাছকে পানির পোকা বলে, বলে পোকা খাওয়া যাবে না, মাছ হলো পানির পোকা। মারোয়ারিরা, মারাঠিরা, গুজরাটিরা, আমার ভাইরা তামিল তেলেগুরা, এরা মাছের ধারে বাসে যায় না, মাছকে পোকা মনে করে। আর আমরা বাঙালি মোটর সাইকেলে যাচ্ছেন রাস্তা দিয়ে, হঠাৎ 700 জনের শোল মাছ লাভ দিয়ে পড়েছে রাস্তায়, ও বলে মোটর সাইকেল কাত হয়ে পড়ে পড়ুক আগে মাছ ধরতে হবে, ঠিক কিনা? সাইকেলে যাচ্ছেন আপনি, আর কই মাছ একটা কানে হেঁটে রাস্তার উপর দিয়ে যাচ্ছে শর্টের এক কানি ওজন, এ সাইকেলওয়ালা নামবে না চলে যাবে। 150 জনের হলুদ মার্কা, সব পালক গুলো হলুদ মার্কা হয়ে গেছে, পাখনা গুলো কানে হেঁটে যাচ্ছে, দেখবেন এ সাইকেল রেখে তাড়াতাড়ি ঝাঁপিয়ে পড়বে, কই মাছটা ধরতেই হবে। আর মারোয়ারি, গুজরাটি, মারাঠি বলে পানির পোকা যাচ্ছে যাক, ওতে আমাদের কোনো খেয়াল নাই। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ, জোরে বলুন নাউজুবিল্লাহ। নবীর প্রেম, নবীর মহব্বত, নবীর ভালোবাসা এই পৃথিবীতে কেমন দেখাতে হবে সেটা তার সাহাবীরা দেখিয়ে গেছে। জোরে বলুন একটু আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, আল্লাহর পয়গম্বরের মহব্বত, প্রেম, ভালোবাসা নারীদের ভিতরে সব থেকে বেশি দেখিয়েছেন যিনি, তিনি হলেন হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। রাসূল মাতার পাশে দাঁড়িয়ে রয়েছেন, কারণ খাদিজা 2 কোটির মতো ক্যাশ টাকা বিয়ের পর নবীজির হাতে তুলে দিয়েছিলেন ইসলামের দাওয়াতের কাজে খরচ করার জন্য। জোরে বলুন নেকটো সুবহান। এখনকার 2 কোটি নয়, এখান থেকে 1500 বছর আগে 2 কোটি। একে এখনকার কত লক্ষ কোটি সমান হবে তার ঠিক আছে নাকি? এই 2 কোটির মতো টাকা দিয়েছিলেন, 2 কোটির মতো টাকা আল্লাহ নবী ইসলামের দাওয়াতে খরচ করেছেন। হুজুর আসেন, আলহামদুলিল্লাহ, একটু প্রাণ ভরে উচ্চারণে তকবীর ধ্বনি, নারায়ণ তাকবীর, নারায়ণ তাকবীর, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, মুজাদ্দিদে জামান মরহুম দাদা হুজুর পীর কেবলার সিলসিলা, মুজাদ্দিদে জামান মরহুম দাদা হুজুর পীর কেবলার সিলসিলা, আগত আউলাদে মুজাদ্দিদি জামান, আগত আউলাদে মুজাদ্দিদি জামান, জানা পীরজাদা হুজুর কেবলা, জানা পীরজাদা হুজুর কেবলা, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে রাতও হয়ে গেছে 12:06, হুজুর আসেন তক্ত মজুর। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। অডিও এবং ভিডিওটি শোনা এবং দেখার জন্য আমাদের তরফ থেকে আপনাকে অনেক ধন্যবাদ। আরো নতুন নতুন ভিডিও পেতে আমাদের এই ইসলামিক চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন।